আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি লাকরামাল্লাযী খলাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম। ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়া লা বিল কলাম। نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمارا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে জবান সেরে মহাব্বতে আওয়াজ দে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। কদ আফলাহাল মুমিনুন الذين هم في صلاتهم خاشعون. صدقت يا رب العالمين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر رواه المسلم. وقال تعالى في شأن حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل درود إبراهيم برون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তব তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা। আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু তোমারি রহম ছাড়া বাঁচা বরদায়, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়,
তোমারি রহম ছাড়া বাঁচা বরদাই, প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখ গো আমায়, কত শত ভুল মাফ করে দাও, কত শত ভুল মাফ করে দাও, জানাকি জানাই আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মনটাই কেঁদে মরে, কঠিন বিচারের দিনে থেকো গো পাশে, পাপের ভারে ডুবে গেছি মনটাই কেঁদে মরে, জান্নাতি ফুল দিও গো আমায়, জান্নাতি ফুল দিও গো আমায়, আগুনে ফেলে দিও না আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আমি তোমারি গোলাম গো অন্য কারণা, আলিমুল গায়েব তুমি মালিক রব্বানা, আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু আল্লাহু। একটু মহব্বতে সবাই জবান সরে কালিমা পড়ুন, লা ইলাহা, জবান সরে সবাই তেলাওয়াত করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহীম। বিতারিত মর্দা, শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি, পরম করুণাময় সীম দালু আল্লাহর নামে শুরু করছি, সূরা আল মুমিনুন, সূরা আল মুমিনুন, একটু জবান ছেড়ে বলেন সূরা আল মুমিনুন, কথা একটু বুঝে শুনে আওয়াজ দিয়ে বলতে হবে, আমি করব ওয়াজ আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট, আওয়াজ না দিলে তো ওয়াজ করে মজা নাই। তাহলে সূরার নাম কি বললাম? সূরা আল মুমিনুন, মোট আয়াত কত? 118, রুকু আছে কয়টি? 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছে, কুরআনুল কারীমের 23 নাম্বার সূরা, কয় নাম্বার? আর 18 নাম্বার পারার প্রথম সূরা, আর সেখান থেকে আমরা আলোচনা করব। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনের ভিআইপি বান্দা মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মুমিনুন নাজিল করেছেন, যারা কাফের তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন, আবার যারা মুমিনও নয় কাফিরও নয়, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেই দিকে, যাদেরকে বলা হয় গোলালু তুমুখ সাপ, মুখে বলে একটা অন্তর আর একটা, সকাল বেলা ইসলামের পক্ষে কথা বলে, রাতের বেলা ইসলাম নামের গাছের গোড়া কাটে, ওদের নাম কি? আরো জোরে বলেন কি নাম? হিন্দুদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, কাফিরদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, খ্রিস্টানদের মধ্য থেকে মুনাফিকের জন্ম হয় না, মুনাফিকের জন্ম হয় মুসলমানের ভিতর থেকে, কথা বলেন ঠিক কেরা?
রাসূলের পিছনে নামাজ পড়ার পরে যদি লোকটা মুনাফিক হতে পারে আপনার আমার পিছনে নামাজ পড়ার পরে এর চাইতে বড়টা হবে কথা কোন ঠিক কিনা এইজন মুনাফিকেরা ওদেরকে সেনা বড় কঠিন ওরা মুখে বলে ইসলামের জন্য কাজ করি আর ওরা ইসলাম নামের গাছের গোড়া কাটে কথা বলেন ঠিক কিনা চুপ করে থাক ধোকাবাজ চোখে তোদের নাহি লাজ গোড়া কেটে মাথায় ডালো পানি তোদের সিহিনি আর কতকাল করবি রে শয়তানি মুনাফিকেরা মুখোশধারী ওদেরকে চেনা বড় কঠিন মুনাফিকের দাড়ি থাকতে পারে টুপি থাকতে পারে কথা বলেন না কেন মুনাফিক মুসলমান আল্লাহর কোরআন দ্বীন ইসলামের কথা দ্বীনের আলোতে বলে রাতের আধারে আবার ইসলাম আলাদেরকে কষ্ট দেয় কথা বলেন ঠিক কি না এইজন্য ইসলাম নামের গাছের গোড়া কেটে যারা মাথায় পানি ঢালে ওদের নাম কি সম্মানিত ভাইরা আমার আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না মুনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে বলুন আল্লাহু আকবার আমরা সবাই মুমিন তো ইনশাআল্লাহ চলুন আলোচনা শুরু করা যাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউ অবশ্যই মুমিনেরা সফল হয়েছে আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেন অবশ্যই মুমিনেরা সফল হয়েছে অলরেডি মুমিনেরা সফল হয়েছে মুমিনেরা সফল হতে গেলে মুমিনদের কি কি গুণাবলী থাকা লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পাক যে কোরআনটা দিয়েছেন আমার ভাইরা সেই কোরআনের ভিতরে মুমিন জীবনে সফল হতে গেলে কয়েকটা গুণাবলীর কথা আল্লাহ পাক বলেছেন গভীর মনোযোগ দিয়ে শুনবেন এই সূরাটি নাজিলের সানে নজুল আছে না নাই হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তাকায় দেখি মৌমাছির বনবন আমার শোনা যায় ডানে তাকায় দেখি মৌমাছি নাই বামে তাকায় দেখি মৌমাছি নাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করেন হযরত ওমর ডেকে বলেন আমার বুঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে বলুন সুবহানাল্লাহ মৌমাছির বনবন আওয়াজ হইলে কুরআনুল কারীম নাজিল হয় দপ্তরির ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হইলে এরকম শব্দ হলে কুরআনুল কারীম নাজিল হয় নবীজি যখন দাঁড়ায় থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো আমার ভাইরা যেই নবীর দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি 40 জন যুবকের শক্তি দিয়েছিলেন আমার নবী কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে দাঁড়ানো নবীজি আমার বৈশা যাইতো আল্লাহু আকবার আমার ভাইরা শুধু তাই নয় নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হইতো ওহির ভারে অজনে ঘোড়ার পা গুলো বালুর সঙ্গে দেবে যেত বলেন আল্লাহু আকবার শুধু তাই নয় ভাইরা আমার নবীজি যদি উটের উপরে থাকতেন ওই সময় যদি নবীজির উপরে কোরআনুল কারীম নাজিল হইত ওহির ভারে উঠের মাথা জমিনের সঙ্গে লেগে যেত আম্মা আয়েশা ডেকে বলেন কোন কোন ঠান্ডা রাত প্রচন্ড শীত শীতে মানুষ থরথর করে কাঁপতেছে এমন শীতের রজনীতেও নবীজির উপরে যখন কুরআনুল কারীম নাজিল হইত নবীজি কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে এতটা ঘেমে যেতেন প্রচন্ড ঠান্ডা শীতের ভিতরেও ওহি রিসিভ করতে গিয়ে আপনার আমার নবীর শরীর দিয়ে টপ টপ করে ঘাম ঝরত বলেন আল্লাহু আকবার নবীজির একজন সাহাবী উরুর উপরে রানের উপরে নবীজি মাথা রেখে আরাম ফরমাচ্ছেন বিশ্রাম করতেছেন এমন সময় যখন ওহি নাজিল হলো সাহাবী দেখে বলেন আমার কাছে এতটা ভার এতটা ওয়েট এতটা ওজন মনে হলো যে আমার কাছে মনে হচ্ছে মনে হয় আমার পাহাড় আমার রানের উপরে চেপে ধরা হয়েছে
আমার মনে হচ্ছে আমার রাঙটা ফেটে যাবে, এতটা ওজন আমার কাছে মনে হলো। নবীজির উপরে যখন কোরআনুল কারীম নাজিল হচ্ছিল, বলুন আল্লাহু আকবার, নবীজি জীবনের প্রথম যখন হীরা গহায় কুরআনুল কারীম রিসিভ করতে গেলেন, ওহী রিসিভ করতে গিয়ে নবীজি আমার প্রথম দিনে নবীজির শরীর থরথর করে কেঁপেছিলেন। শুধু তাই নয়, নবীজি আমার অসুস্থ হয়েছিলেন, আমার নবীজির শরীর মোবারকে জ্বর এসেছিল। তাহলে 23টি বছরে নবীজি কুরআনুল কারীম রিসিভ করতে গিয়ে কত কষ্ট সহ্য করেছেন। ইমদাদিয়া লাইব্রেরি কাগজের কোরআন ছাপায়া দিয়েছে, বাড়ি বাড়ি কোরআন আছে, কিন্তু কোরআনের মর্যাদা সম্মান দাম দেওয়ার মানুষ না। কোরআন আছে কিন্তু এই কোরআনের সম্মান মর্যাদা এটা আমরা দিতে শিখি না, কথা বলেন না কেন? কোরআনটা বাড়িতে ময়লায় পড়ে আছে, আমি নিজের চোখে দেখেছি, এমন মানুষ আছে গোয়াল ঘরের ভিতরে দড়ি দিয়া কি যেন টাঙ্গায়া ওর ভিতরে দড়ি দিয়া রাখে, কি বলে না বলে, শিকা ওই শিকার উপরে গোয়াল ঘরের ভিতরে আল্লাহর কোরআন রেখে দিয়েছে, এরা কি মুসলমান? এ জোরে কোরআন, এই কোরআন কি ওই যে শোকেজের ভিতরে রাখার জন্য, ওই শিকায় তুলে রাখার জন্য আল্লাহ দিয়েছে। এই কোরআন আমাদের পরিপূর্ণ জীবন বিধান, ইসলাম কমপ্লিট গুড অফ লাইফ। আল্লাহ একবার বলে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম ইসলাম। ইসলাম আসছে কেন? কোরআন আল্লাহ নাজিল করছেন কেন? মিনাজ জুলুমাতিলা নূর, অন্ধকার থেকে আপনাকে আলোকিত মানুষ বানানোর জন্য, গুলে ধরা সমাজটাকে সুন্দর করার জন্য, জুলুমের অন্ধকার, শিরিকের অন্ধকার, কুফরের অন্ধকার থেকে মানুষকে পরিপূর্ণ আলোকিত একটা সমাজ, আলোকিত মানুষ বানানোর জন্য আল্লাহ পাক এই কিতাব নাজিল করেছেন। সে আলোকিত কিতাব অন্ধকার গোয়াল ঘরের ভিতরে থাকার কারণে আমার টেলিভিশনের কাপড় ময়লা হলে বিবিরে বলি, কত মানুষ বাড়িতে আসে টেলিভিশনের কাপড়টা ময়লা হয়ে আছে, তুমি ধুইয়ে দিতে পারো না? বাড়ির জানালার পর্দা দরজার পর্দায় যদি ময়লা হয়, বিবিরে বলি এতটা অলস হয়ে গেছো, জানালার পর্দাই ময়লা, দরজার পর্দায় ময়লা, বিছানার চাদরে ময়লা, শোকেসের কাপড়ে ময়লা ধোও না কেন? বিবিরে শাসন করি, কথা শোনায় দেই, এরকম স্বামী আমরা আছি না? কিন্তু আল্লাহর কোরআনের গায়ে লাগানো কাফর সেটা ময়লা হয়েছে, ধুলাতে স্তূপ চলে গেছে, মাকড়সা বাসা বেঁধে আছে। এরপরে আমরা আল্লাহর কোরআনের সম্মান মর্যাদা বুঝি না, কি সমস্যা? আচ্ছা, ওনাদের ডিউটি পড়ছে না ভাই? আচ্ছা, সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, দিলের কানটা লাগা দান করলো না, এই যে মনে আছে ভাই 10-20 টাকা থাকলে দিয়ে থাকতো ভাই, চেহারা গুলো সেই তো নাসর মান্দারা, এখন তো প্রশাসনে ভাই 300 মিলে দেখেন তো কয় টাকা আছে, তো মনে আছে দেখছেন, এমন কিছু ভুলে গেছে, অল্প করে দেন ভাই, বেশি দেওয়া লাগবে, অল্প করে দেন, দিয়েছে আলহামদুলিল্লাহ, কর এই সেই চালাক শ্রোতা এটা দেখতেছি, দান তো করলো না আমার ভাইয়েরা, ভুলে গেছেন আলোচনা। তাহলে কোরআনটাকে সম্মান আর মর্যাদা দেওয়ার দরকার আছে না? এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক গভীর করবেন নাকি কোরআন থেকে দূরে চলে যাবেন? গভীর করব, কোরআন কোরআনের সাথে মজবুত সম্পর্ক স্থায়ী করতে হবে আমার ভাইরা। ভারতের কি ঘটনা আমি পড়েছিলাম, বলতে গেলে অনেক সময় লাগবে, আমি ওই দিকে যেতে পারবো না, সংক্ষিপ্ত পরিসরে এতটুকু বলতেছি, লোকটা ছিল মুসলমান, লোকটা কি ছিল আরো জোরে বলেন, লোকটা মুসলমান ছিল, ইমানদার ছিল, কিন্তু আল্লাহর এই কিতাব কুরআনুল কারীম পড়তে পারত না, কোরআন পড়া সে জানতো না, আল্লাহর কোরআনকে মহব্বত করে ভালোবেসে প্রতিদিন ওযু করে আল্লাহর এই কিতাবটাকে হাতের মধ্যে নিয়ে নাড়াচাড়া করতেন, আল্লাহর এই কোরআনটা ধরতেন, চুমা খাইতেন, আদর করতেন, আর বলতেন আল্লাহ তোমার কোরআনের লেখাগুলো কত সুন্দর রে মালিক, আমি এতটা হতবাগা কপাল পরা
তুমি কি বলেছো মালিক তোমার কিতাব আমি পড়তে জানি না রে আল্লাহ এই কথা বলে লোকটা কুরআনুল কারীমকে মহব্বত করতেন চোখের পানি ছিড়ে দিয়ে কোরআন হাতে নিয়ে কান্না করতেন আর আল্লাহকে বলতেন আল্লাহ তোমার কিতাবের লেখাগুলো কত সুন্দর ও মালিক আমি হতভাগা কপাল পোড়া কোরআনটা আমি পড়তে জানি না এই কথা বলে কুরআনকে মহব্বত করার কারণে ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করেছিলেন আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের বান্দার কবরটাকে জান্নাতের ফুলের বাগান বানায় দিয়েছিলেন বলুন সুবহানাল্লাহ কুরআনকে মহব্বত করার কারণে কবর যদি জান্নাতের বাগান হয়ে যায় ফুলের বাগান হয়ে যায় সেই কোরআনের মাদ্রাসাকে মহব্বত করবেন কোরআন ওয়ালাদেরকে মহব্বত করবেন কোরআন ওয়ালাদেরকে ভালোবাসলে ভাগ্যের পরিবর্তন করে দেবেন কে আমার ভাইরা হযরত ওমর ফারুক ডেকে বলেন নবীজির কুরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল বিশ্ব নবী সাহাবীদের দিকে মুখ করায় ডেকে বলেন আমার সাহাবীরা এই মাত্র আসমান থেকে জিব্রাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াতি কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন নবীগো যদি কেউ এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছেন যদি কেউ 7টা গুণে গুণান্বিত হতে পারে 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন ওই 7টা গুণ অর্জনকারী মুমিন বান্দাকে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে বলুন সুবহানাল্লাহ বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম সম্পত্তির ভাগ পায় যে মুমিন এই 7টা গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ারিশ সূত্রে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দেবে বলুন সুবহানাল্লাহ সবচাইতে ভিআইপি জান্নাতের নাম কি কথা কন জান্নাতুল ফেরদাউস সেরা জান্নাতের নাম কি জান্নাতুল ফেরদাউস আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার জান্নাতুল ফেরদাউসে যাইতে চায় আপনার আমার সকলের টার্গেট কি জান্নাত নাকি জাহান্নাম জাহান্নামে কে যাবেন হাত তুলেন তো দেখি জাহান্নামে যাবেন কেউ কেউ জাহান্নামে যাইতে চায় না সবাই আমরা জান্নাতে যেতে চাই কথা বলেন ঠিক কি না মন খারাপ করেছেন তাহলে জান্নাতে যাইতে গেলে জান্নাতে যাওয়ার কাজ করা দরকার আছে না না নাকি এমনি এমনি আল্লাহ জান্নাত দেবে দেবে না এখন চলুন 7টা গুণাবলী কি কি শেষ পর্যন্ত কারা কারা শুনবেন দু হাত তুলে একবার তাকবীর দা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আর যুবকেরা তোমাদের হতাশ হওয়ার কোনো কারণ নাই তোমাদের আলোচনা আছে 7টি পয়েন্টের 4 নাম্বার পয়েন্টে কথা কন না কেন কয় নাম্বার আর তোমরা টেনশন করো না স্যার পর্যন্ত যাওয়া লাগবে না হলে তোমরা কিছুই পাবা না 4 নাম্বার পয়েন্টে গেলে আমার মা বোন এবং যুবকদেরকে নিয়ে এক স্পেশাল আলোচনা আছে করব ইনশাআল্লাহ নাকি বাড়ি যাবেন থাকবেন না বাড়ি যাবেন দিলের কানটা লাগা শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন কদ ফালাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউ অবশ্যই মুমিনেরা সফল হয়েছে সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা আল্লাহর কাছে সফল তারা ঈমানদার বান্দা যারা আপনার ভিতরে ঈমান আছে আপনি সফল আপনার ভিতরে ঈমান আছে আপনি দামি আমরা মনে করি কারো যদি টাকা অনেক বেশি হয়ে যায় অনেক টাকার মালিক অনেক টাকার মালিক আমরা মনে করি হয়তো বা লোকটা সফল টাকা থাকলে আল্লাহর কাছে সফল হওয়া যায় না ক্ষমতা থাকলে আমরা মনে করি সফল পৃথিবীর সবচাইতে ক্ষমতাধর ব্যক্তির নাম বর্তমানে কি নাম জো বাইডেন কি নাম আমরা মনে করেছি সে ক্ষমতার দিক দিয়ে সফল আবার যশ খ্যাতি অর্জন করে কিছু লোক ক্রিকেটার নায়ক গায়ক ফুটবলার যাদেরকে পৃথিবীর সমস্ত মানুষ চেনে এরকম দুই চার জন ফুটবলারের নাম আপনাদের মনে আছে না নাই কি নাম মেসি প্রথমেই মেসি আর কে নেইমার এরপরে কে কৃষ্ণ রোনাল্ডো এদের বান্ধবী কয়টা তাও যুবকেরা জানে কথা কর না এদের বান্ধবী কয়টা তাও যুবকেরা জানে
তাহলে পৃথিবীর সব সাইতে সবাই চেনে জানে এদেরকে কেন কারণ এরা ফুটবল খেলে আবার দুই চারজন ক্রিকেটার আছে না নাই পৃথিবীর সবাই চেনে নাম কি সাকিব আল হাসান ও দেশের ছেলেটার নাম আগে বললেন আর পরে কি না গেইল হ্যাঁ আচ্ছা যাই হোক ভালোই আপনারা দেখেন বুঝতে পারতেছি আপনি দি ও বাবা বাবা পাকিস্তান চলে গেল যাক ভাই যুবকেরা বসে খুশি পাকিস্তান যে খেলা দেখাচ্ছে এবার ও আপু আমার ভাইরা দিলে কাপ মারবি না বাপ রে বাপ কি স্বপ্ন কাপ মারবি আচ্ছা ভালো বুঝতে যাচ্ছি মানে বোঝা যাচ্ছে আপনারা নিয়মিত দেখতেছেন আচ্ছা দেখেন এদিক সামনে যাই কষ্ট পাচ্ছেন আপনারা আপনাদের খবর কি আপনারা দেশে আছেন না দেশের বাইরে দেশে চলে আসেন না ভালো দেশেই থাকেন খামাকা বিদেশে যায় কষ্ট করবেন কেন দিলের গানটা লাগা শোনেন বাজানবে কথা বলতে চাচ্ছিলাম আবার পৃথিবীর সবাই চেনে জানে এরকম সুপারস্টার নায়ক আছে না নাই তাদের নাম কি সাকিব খান বাংলাদেশের গুলো আগে বলতেছেন সাকিব খান এরপরে আছে শাহরুখ খান কথা কর না কাম যেই শাহরুখ খানের ছেলে মাদক মামলায় গ্রেফতার হয়েছিল ওই শাহরুখ খানের যে ম্যানেজার ওর বেতন হলো 45 কোটি কয় কোটি শাহরুখ খানের ম্যানেজারের বেতন কোটি কোটি টাকা দিয়ে রাখে এনারা যেরকম একটা সিনেমা কইরা শত শত হাজার হাজার কোটি টাকা ইনকাম করে আবার ওইভাবেই খরচ করে কথা কন ঠিক কি না মন খারাপ করেছেন শাহরুখ খানকে সবাই চেনে জানেন তার ম্যানেজার কয় টাকা বেতন পায় তাও মানুষ জানে তার আশেপাশের লোকদেরকে কত টাকা দেয় তাও জানে তার ছেলের খবর কি মেয়ের খবর কি জনগণ তাও জানে কথা কন ঠিক কি না শাহরুখ খান সালমান খান এইভাবে হিসাব করে দেখলে কম বেশি সবাই আবার কিছু লোক বলে হিরো আলম কথা কন ঠিক কি না আমার ভাইরা এই মানুষগুলোকে সবাই চেনে জানে কথা কন ঠিক কি না কেউ গান গাওয়ার কারণে চেনে অভিনয় করার কারণে চেনে ক্রিকেট খেলার কারণে চেনে ফুটবল খেলার কারণে চেনে আমার ভাইয়েরা বলেন তো আল্লাহর কোরআনের কথা বলার জন্য পৃথিবীর মানুষ সবাই চেনে জানে এরকম মানুষও আছে না না কোরআনের মুফাসসির কোরআনের কথা বলে এরকম মানুষকে সবাই চেনে জানে আছে না কি না এই যে দেখেন কোরআনের ময়না পাখি কুরআনের পাখি যার জন্য হৃদয়ের ভিতরে মায়া দয়া মহাব্বত ভালোবাসা আমাদের আছে না নাই জোরে বলেন আছে না নাই যত দোষে হও না কেন দোষী তবু আমরা তোমার কোরআন শুনে হব সারা জীবন খুশি কোনটা মিথ্যা কোনটা সত্য সবই আমরা বুঝি হিসাব করে আমরা সবাই এখন তবু আধারে রয়েছি আমরা সবই বুঝি কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা বানোয়া কোনটা ভিত্তিহীন আমরা সব বুঝি তারপরেও কোনো উপায় আমাদের নাই দোয়া ভালোবাসা চিরকাল থাকবে কিনা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ কোরআনের এই ময়না পাখিটাকে আবার আমাদের মাঝে তুমি ফিরায় দিও জোরে কন আমি আমার ভাইরা শুধু তাই নয় এই বছরে তো আরো কোরআনের অনেক পাখি ভিতরে বন্দী হয়ে আছে কথা কন ঠিক না তাদের জন্য দিলটা কাদের ছোট্ট নিষ্পাপ শিশুগুলো যায় না মাতা কন্যাকে কুষ্টিয়ার কৃতি সন্তান প্রিয় ভাই আজও জেলখানায় আছে না না আল্লাহ ও আল্লাহ কি বলবো মালি জানি না ভাষা খুঁজে পাই না রে মালিক এই কোরআনের ময়না পাখিগুলোকে তাদের ঘরে ঘরে আর ময়দানে আবারও ফেরায়া দাও আমার ভাইরা এরপরে আর দুই একজনের নাম আছে না নাই কি নাম মিজানুর রহমান আজহারি মুফতি আমির হামজা এনারা কোরআনের কথা বলেন এই জন্য আমরা তাদেরকে ভালোবাসি কথা কন ঠিক কি না যারা দিনের কথা বলবে ইসলামের কথা বলবে কোরআনের কথা বলবে মুসলমান ইমানদার হিসাবে তাদেরকে মহব্বত ভালোবাসা করা দরকার আছে না না
আমরা ভালোবাসব হককানে ওলামা ইকরামদেরকে কোন নায়ক গায়ক নায়িকা কে নয় এ যুবক মনে থাকবে তো ইনশাআল্লাহ সামনের দিকে যায় মুমিনদের সাতটা গুণাবলীর কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার এইজন্য আল্লাহ বলে টাকা থাকলে সফল হলে আমার কাছে দাম নাই ক্ষমতার দিকটা সফল হলে আমি আল্লাহর কাছে দাম নাই সবাই চিনে জানে যশ খ্যাতি অর্জন করেছো আমি আল্লাহর কাছে দাম নাই আমি আল্লাহর কাছে দাম আছে তাদের কলিজার মধ্যে ঈমান আছে যাদের বলেন আল্লাহু আকবার যার ভিতরে ঈমান সেই পৃথিবীর সবচাইতে দামি মানুষ টাকা থাকলেও দামি না থাকলেও দামি ক্ষমতা থাকলেও দামি না থাকলেও দামি পৃথিবীর কেউ চিনলেও দামি না চিনলেও দামি কথা বলেন ঠিক কিনা লোকটা যদি জঙ্গলে থাকে ওখান থেকে যদি মালিকের সাথে সম্পর্ক গভীর হয় লোকটা দামি লোকটা কুড়া ঘরে থাকে টিনের বেড়াওয়ালা ঘরে থাকে লোকটা ফটপাতে থাকে লোকটা রেল স্টেশনে ঘুমায় ওই লোকটা ওখান থেকে দামি যদি মালিকের সাথে মহাব্বত ভালোবাসা গভীর হয় মালিককে সিজদা দিয়ে রবের নিকটবর্তী হয় এই জন্য লোকটা চেহারা কালো না ধলা আল্লাহর কাছে বেলালের দাম আছে কিন্তু আবু জেহেলের দাম নাই আল্লাহর কাছে আবু বকরের দাম আছে কিন্তু আবু জেহেলের মতো উতবা সাহেবের কোনো দাম না এজন্য আমাদের ঈমান আখলাক চরিত্র গুণাবলী আদর্শ দিয়া হযরতে বেলাল সিদ্দিক আকবরের মতো জীবন সুন্দর করার দরকার আছে না নয় তাদের দেখানো পথে আমাদের চলার দরকার আছে না নয় আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ ফালাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সালাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাবে আদায় করে এ সওয়াল ফল তোমাদের কি হয়েছে বাবা একে দা কই যা যাও যাও কে কে যাবা যাও যাওয়ার একটা বিরতি দেই কে কে যাবা যাও বাবা আমি অন্যরকম বক্তা বলেন না 20 জন বসে থাকলে আমি ওয়াজ করি আমি আমার একটা আলাদা চিন্তা ভাবনা আছে কারণ টাকা হালাল না করা পর্যন্ত আমি এখান থেকে যাব না আপনারা যান যান যাও বাবা কে কে যাও বাড়ি যাও যাও যাওয়ার বিরতি কে কে যাবেন যান যাওয়ার বিরতি যান যান এতক্ষণ ভূমিকা দিলাম মাইক ঠিক করলাম আলোচনা গোছায় নিলাম কালেকশন করলাম এখনো আসলো আর তাফসীর শুনতে গেলে আয়াতটি কেন নাজিল হলো সূরাটি কেন নাজিল হলো শানে নজুল আগে বলতে হবে বুঝাই তো সেগুলো শেষ করে আমি আলোচনায় কেবল মাত্র ঢুকতেছি আর আপনাদের লাফালাফি শুরু হয়ে গেছে একটু অপেক্ষা করেন ভাই কোরআন শুনেন কোরআন শুনেন কোরআন শুনেন লাভ আছে ওয়াজাক্কির ফাইন্নাল যিকর তানফাউল মুমিনিন কোরআন দেও উপদেশ দিলে কোরআন থেকে কথা বললে এই কথাগুলো শুনলে মুমিনদের উপকারে আসবে কোন সুবহান কোরআন শুনলেই মুমিনদের উপকার কেমন উপকার জানেন এটা তো সূরা জারির 55 নম্বর আয়াতে আল্লাহ উপকারের কথা বললেন আবার আল্লাহ আরেকটি আয়াতের মধ্যে বললেন যাদাতহুম ঈমানাও কোরআন শুনলে ওদের ঈমানটা বৃদ্ধি পায় সুবহানাল্লাহ এক জায়গায় বললে শুনলে উপকার হয় আর এক জায়গায় বললেন শুনলে তার ঈমানটা বৃদ্ধি পায় ঈমানটা সুন্দর হয় ঈমানটা তরুতাজা হয়ে যায় সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার দিলের গানটা যাওয়া শেষ হয়েছে তো বাবা যাওয়া শেষ হয়েছে না যাও ঠিক আছে যাও তুমি যাবে বাবু তোমার নাম কি হ্যাঁ কাউসার বাবা খাওয়া দাওয়া করছো তো না মানে খাইছো হ্যাঁ বাবু খাইছো দিলের গানটা লাগায় শুনবেন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার সাতটা গুণাবলীর এক নাম্বার গুণাবলী আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আরো জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই মুমিনেরা সফল যারা নিজেদের সলাত
বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব আদায় করে। আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়ায় যাব, দিলের মধ্যে অন্তরের মধ্যে কেবল মাত্র শুধুমাত্র একমাত্র ভয় থাকবে। জোরে বলেন কা আমার ভাইরা, আয়াতের তাফসিরে লেখা হয়েছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সালাত আদায় করতে হবে বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়া, এমন ভাবে সালাতে দাঁড়াইতে হবে। দুনিয়ার রাজা বাদশা প্রধানমন্ত্রী যদি আপনাকে দাওয়াত দেয়, তার সামনে দাঁড়াইলে যতটা আদব নিয়ে দাঁড়াইবেন তার চাইতে বেশি আদব নিয়া, তার চাইতে বেশি ভদ্রতা নিয়া আমাদের মালিক আমাদের আল্লাহকে সিজদা দেওয়ার সময় দাঁড়াইতে হবে। আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, বিবির কথা ভাবা যাবে না, সন্তানের কথা ভাবা যাবে না, ব্যবসা বাণিজ্যের কথা ভাবা যাবে না, দুনিয়ার কোনো কথা চিন্তা করা যাবে না। আপনি যখন সালাতের মধ্যে দাঁড়াবেন, সালাত আদায় করবেন, দিলের মধ্যে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ভয় থাকবে কার। আরো জোরে বলেন কার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ইমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্ক তকতিহি ভয় করার মতো ভয় করো, এমন ভাবে সালাতে দাঁড়াবো এতটা ভীতি নিয়ে আমরা দাঁড়াবো। যখন সালাতে দাঁড়াবো আমার ভাইরা, দিলের কানটা লাগায় শুনবেন, সালাতে এমন ভাবে দাঁড়াবো মনে করব জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসরের সালাতে দাঁড়াইছি মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, আমি আর কোনোদিন সিজদা দেওয়ার না সুযোগ পেতে পারি, কথা বলে ঠিক কিনা, এটা আমার জীবনের শেষ সিজদা হতে পারে, এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে, এইভাবে আমাদের সালাত আদায় করতে হবে, কথা বলে ঠিক কিনা। দিলের গানটা লাগায় শুনবেন বাজান গো আমার, সালাত আদায় করতে হবে এমন ভাবে, সালাতের ভিতরে এমন ভাবে প্রবেশ করতে হবে, সালাত এমন ভাবে আদায় করা লাগবে, মনোযোগটা এত মজবুত করা লাগবে, এত মজবুত করা লাগবে, মনে করা লাগবে আমি সালাত আদায় করতেছি, আসমানের মালিক আল্লাহ আমারে দেখতেছেন, কথা কয় মনোযোগটা এমন আনতে হবে যে আমি সালাত আদায় করতেছি আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছে, এরকম ভয় নিয়ে সালাতের মধ্যে দাঁড়াইতে হবে, দিলের মধ্যে এইরকম ভয় কাজ করানো লাগবে যে আমি সালাত আদায় করতেছি আমার মনটা এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমি আমার রবকে সামনে রেখে সিজদা দিতেছি, আমার রব আমার সিজদা দেখতেছে, আমি কিভাবে রুকু সিজদা করি আসমানের মালিক আমারে দেখতেছেন, কথা বলেন ঠিক কেনা। এই জন্য বলা হয়েছে বাজানো আমার দুনিয়ার সবচাইতে বড় চোর কে, যে নামাজ চুরি করে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন নবী গো নামাজ আবার কিভাবে চুরি করে, আল্লাহ রাসূল বললেন যারা রুকু সিজদা ঠিক মতো করে না। আমার ভাইরা তাহলে চলুন কিভাবে সালাত আদায় করতে হবে, চলুন আমাদের নবীর জীবন থেকে একটু শুনে আসি, সাহাবীদের জীবন থেকে একটু শুনে আসি তারা কিভাবে সালাত আদায় করতেন, কারণ বিশ্ব নবী হলেন আমাদের আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যদি আপনি বলেন কিভাবে সালাত আদায় করব তাহলে রসুলের জীবন আদর্শ তালাশ করে দেখা লাগবে, আমার নবী কিভাবে আল্লাহকে সিজদা দিতেন। আমার আপনি যদি পারিবারিক জীবনের কথা চিন্তা করেন, বিবির সাথে কি ব্যবহার করব, তাহলে রসুলের আদর্শের দিকে তাকান লাগবে, আমার নবী তার বিবিদের সাথে কি ব্যবহার করতেন। আপনি যদি মনে করেন ছোট বাচ্চা শিশুদের সাথে কি ব্যবহার করব, তাহলে আল্লাহ রসুলের জীবন থেকে নেওয়া লাগবে, আল্লাহ রসুল ছোট বাচ্চাদের সাথে কি ব্যবহার করতেন। যদি মনে করেন অন্য ধর্ম অবলম্বীদের সাথে কি ব্যবহার করব জানতে চান, তাহলে রসুলের জীবন আদর্শ পড়ে জানা লাগবে, আল্লাহ রসুল অন্য ধর্ম অবলম্বীদেরকে কেমনটা শ্রদ্ধার সম্মান করতেন। আপনি যদি মনে করেন প্রতিবেশীর হক কিভাবে আদায় করব, প্রতিবেশীর সাথে আমার আচরণ কথাবার্তা চলাফেরা কেমন হবে, তাহলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে নেওয়া লাগবে। এক কথায় আপনার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তিবিয়ান আলী কুল্লিশাই মানব জীবন পরিচালনা করার জন্য যা যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আর জীবন্ত কোরআন
কোরআনের জীবন্ত কোরআন, কোরআন তো কাগজের কোরআন কিন্তু জীবন্ত কোরআন, যিনি নিজেই কোরআন আল্লাহু আকবার বলেন তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন পড়ে যা বুঝবেন রাসূলের চরিত্র খুঁজে আপনি তাই তাই পাবেন। আল্লাহু আকবার বলেন আমার রাসূল কত সুন্দর ছিলেন, চাঁদের চাইতে সুন্দর চেহারার দিক দিয়ে খুব সুন্দর আল্লাহ পাক দিয়েছিলেন। পৃথিবীর সেরা সুন্দর মানুষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা শ্রেষ্ঠ পয়গম্বর আখিরি নবী কিভাবে সালাত আদায় করতেন, আম্মা জানাইশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন আমার নবী যে এতটা লম্বা সময় সালাতের ভিতরে দাঁড়িয়ে থাকতেন, দাঁড়িয়ে থাকতে থাকতে নবীজির পা মোবারক ফুলে যেত কন সুবহানাল্লাহ। ও মুসলমান পাপনারা বাবারি পাপনারা বাবাজিরা ঈশ্বরদের ভাইরা দিলের কান্তা লাগা শুনে যাও, আমার নবী এতটা লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতেন নবীজির পা মোবারক ফুলে যেত। শুধু তাই নয় আম্মা জানাইশা ডেকে বলেন নবীজি এতটা লম্বা সময় এতটা লম্বা সময় রুকু করতেন, এতটা লম্বা সময় সেজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সেজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। আমার ভাই আম্মা জানাইশা ডেকে বলেন একদিন রাতের বেলায় দেখি বিছানা ভিজে গেছে, আমি আয়েশা মনে করলাম পানি পরে ভিজে গেছে, কিন্তু না না আমি তাকায় দেখি আখেরি নবী বিশ্ব নবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, এত কান্না করেছেন নবীজি কাঁদতে কাঁদতে নবীজির বিছানা ভিজে গেছে বলেন আল্লাহু আকবার। নবীজির সালাত আদায় করা শেষ হয়ে গেল, আম্মা জানাইশা রাসূলের চেহারার দিকে তাকায় দেখে আমার নবীজি কাঁদতে কাঁদতে দাঁড়িয়ে জুব্বা ভিজে গেছে। আয়েশা ডেকে বলে নবী গো, ও নবী এত কান্না কেন করলেন, কি হয়েছে আপনার, কেন আপনি এত কান্না করলেন? বিশ্ব নবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য, গুনাহগার উম্মতের গুনাহ মাফের আশায় আমি কাঁদি আয়েশা, আমি আল্লাহর কাছে কাঁদি আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামে না যায়। সুবহানাল্লাহ। আপনার আমার নবী সিজদা দিয়ে কাঁদতেন উম্মতকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, আজকে সেই উম্মত জাহান্নামের দিকে দৌড়ায়, শয়তানের দেখা পথে দৌড়ায়, আল্লাহর পথ ভুলে গেছে, রসুলের পথ ভুলে গেছে, নাটক সিনেমা গান বাজনা অশ্লীলতা খেলাধুলায় এগুলো নিয়ে ইমানদাররা ব্যস্ত, কথা কম ঠিক কেনা ভালো করে বোঝেন তাহলে আমার নবী কতটা লম্বা সময় রুকু সিজদা করতেন, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই সেই নবী দিনের মধ্যে 70 বার ইস্তেগফার করতেন। আপনার আমার জীবন তো গুনাহ দিয়া ভরপুর, সকালেও গুনাহ করি, বিকেলেও গুনাহ করি, সন্ধ্যায় গুনাহ করি, রাতের আধারে গুনাহ করি, গোপনে প্রকাশ্যে গুনাহ করি, নেতা হইয়াও গুনাহ করি, জনগণ হইয়াও গুনাহ করি, গুনাহ ছাড়া তো আমরা চলতে পারি না, হাতের দিকে তাকায় দিকে হাতটা গুনাহ দিয়ে না পাক হয়ে গেছে, এই চোখের দিক তাকায় দেখলাম চোখ দিয়ে কত বেকানা নারী দেখলাম, অশ্লীল সিনেমা নাটক দেখলাম, আমার পা দিকে তাকায় দিকে পা দিয়ে কত জায়গায় গুনাহ করার জন্য পথ চললাম হাইটে গেলাম। মনের ভিতরে প্রশ্ন করি এই মনের ভিতরে কত নারী কত অবৈধ আকাম বৎকাম কুকাম করার জন্য মনটারে বুঝাইলাম, মনের প্রবৃত্তির অনুসরণ করতে গিয়ে নফসের অনুসরণ করতে গিয়ে আমি গুনার সাগরে ডুব দিলাম। ও মুসলমান তাহলে বলেন তো আপনার আমার ইস্তেগফার তওবা করার দরকার আছে? আমার ভাইরা নবীর জীবনে কোনো গুনাহ নাই, নবীরা মাসুম, নবীরা মাসুম, জন্মের আগেও নবীরা মাসুম, জন্মের পরেও নবীরা মাসুম, আর প্রত্যেকটা পৃথিবীর নবী হলো জান্নাতি কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা নবী যেইভাবে সালাত আদায় করতেন, নবীজির সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন, মরুভূমিতে সাহাবীরা যখন সালাত আদায় করতে দাঁড়িয়ে যেতেন, মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবীদের মাথার উপরে বসে থাকতো, সাহাবীদের কাঁধের উপরে বসে থাকতো, সাহাবীরা সালাতে এত মনোযোগ এত মনোযোগ
মনোযোগ পাখি শরীরে পয়রা থাকে সাহাবীরা টের পায় তোরা বলেন আল্লাহু আকবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু সালাত আদায় করতেছেন বাড়ির ভিতরে কলিজার টুকরা সন্তানটা খেলাধুলা করতেছে সঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরল বিবি মানুষজনকে ডাকলেন সন্তানটাকে বিপদমুক্ত করলেন হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু নামাজ সেরে জিজ্ঞাসা করলেন বিবি রে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না স্ত্রী ডেকে বলে প্রিয় স্বামী আমার আপনি যখন সালাত আদায় করতেছেন ও স্বামী জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছে স্বামী আমার আপনার চোখের সামনে মানুষজনকে ডেকে সন্তানটাকে বিপদমুক্ত করলাম ও স্বামী আপনি কি কিছুই বলতে পান না হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলাহু ডেকে বলেন বিবিরে নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না বলেন আল্লাহু আকবার কতটা মনোযোগ সালাতের ভিতরে সন্তানকে সাপে ধরে টের পায় না আল্লাহু আকবার বলবেন না কতটা মনোযোগ কাঁধে মাথায় পাকি পড়ে আছে কাফেররা দূর থেকে তাকায় বলে মানুষটা অন্য কিছু রবকে সিজদা দিতে সাহাবীদের মনোযোগ কতটা দৃঢ় ছিল কতটা মজবুত ছিল আল্লাহু আকবার আর আমরা সালাতে দ্বারা একটা মুসা যদি পড়ে এই হাত এই জায়গায় নিয়ে রাখেন কথা বলেন না কেন আগে মুসা মার তারপর সূরা কারাই পড় কথা কোন না কেন পায়ে যদি মশা পড়ে এক ঠ্যাং আর এক ঠ্যাঙ্গের উপর তুলে দিয়া এমন কায়দায় ডাবা মারে ঠাসি মারে মাইরে কয় খাবু খা কি সলাত আমাদের কি সলাত আমরা এতটা ব্যস্ত সলাত আদায় করতে গিয়ে কখনো হই যে এত তারা হুরা নামাজ পড়তে এক মুরব্বি সাসা ওযু করতে গিয়ে এত তারা হুরা করছে এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে তাই সালা মুরসি পিছলে খায়া সাসা একদিক লঙ্গি একদিক তাও ভাই আল্লাহ আকবার বলেন তো ওযুটা সুন্দর যদি না হয় সালাত সুন্দর হবে আর ওযু সুন্দর হওয়ার আগে গোসলটা সুন্দর হওয়ার দরকার আছে না গোসল আমাদের ঠিক মতো নাই অনেকে গোসলের ফরজ তো আদায় করে না গোসলের ফরজ আদায় না করলে গোসল হবে হবে না কি হচ্ছে আপনাদের কি ব্যারাম ধরছে দোয়া করে দেব আপনারা খালি স্লিপ পাঠায় দেবেন যে হুজুর দোয়া করেন আমি সাথে সাথে দোয়া ধরো ভাই আপনারাও বাইছে যান আমিও বাইছি হ্যাঁ বড় ভাইকে বসায় রাখছি কথা কন না কেন মনে করছি বড় ভাই ছোট ভাই একসাথে আলোচনা করে মুনাজাত করে তারপর বাড়ির যাব কথা কন না কেন কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সালাতে মনোযোগ বাড়ানোর দরকার আছে না না আমরা যখন সালাতে দাঁড়ায় আমাদের মন আমি নামাজ পড়ি পাপ নাই মন চলে যায় কুড়িগ্রাম নামাজ পড়ি পাপ নাই মন চলে যায় ভারতে নামাজ পড়ি বাড়িতে মন চলে যায় ভারতের সিরিয়ালের দিকে মা বোন একটা মহিলা হাইরে মন খারাপ স্বামী আইসা বলে বউরে কি হয়েছে তোমার সকাল থেকে থেকে মনটা ভাব কই তুমি তো জানো না গতকাল রাতে কারেন্ট ছিল না আমি তো সিরিয়াল একটাও দেখতে পারি না মনে করেছিলাম সকালে দেখব কিন্তু সকালেও দেখি বিদ্যুৎ নাই কথা কর একটা সিরিয়াল রাতে দেখতে পারে না সকালে মন খারাপ সকালে দেখতে না পারলে বিকেলে মন খারাপ এরকম সিরিয়ালে আসক্তি আমার দেশের মা বোন আছে না একক তো সালাত কাজা হয়ে যায় মন খারাপ করে না স্বামীর সাথে বিয়াদবি হয়ে যায় অভিমান করে গাল ফুলে থাকে স্বামীর কাছে ক্ষমা চায় না ছোট হয় না মাথা নত করে না উল্টারও ভাব নিয়ে থাকে উল্টো পাপ না টাঙ্গাইল শাড়ি কিনে নিয়ে আসা বইয়ের হাতে দিয়ে বলা হয় দুলালি মন খারাপ করো না সোনা এরপরে বলে আমি কি মন খারাপ করি সাথে আমার কাপড় ছিল না তুমি কাপড় এনে দিয়েছ আর মন খারাপ করব না বাপ রে বাপ একটা কাপড়ের জন্য স্বামীর জন্য অভিনয়ন করে এরকম স্ত্রী আপনাদের আছে না আপনাদের নাই ভারতে আছে মন খারাপ করেছেন আপনারা আমার ভাইরা সালাতে দাঁড়াইতে হবে খুব মনোযোগ দেয়া খুব মনোযোগ দেয়া সালাতে দাঁড়াইতে হবে মনে করা রাখবে জোহরের নামাজ আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ আমাকে সিজদা দেওয়ার জন্য মানুষ আর সুযোগ নাও দিতে পারে এইটা মনে করে সালাত আদায় করতে হবে আপনি যদি মনে করেন একটা ফাঁসির আসামি তাকে যদি বলা হয় তোমার ফাঁসি হবে রাত ১২টা ১ মিনিটে
তোমার যা মনের আশা তুমি তাই করতে পারো। লোকটা বলবে ভাই আমি দুই রাকাত নামাজ পড়তে চাই। বলেন তো জীবনের শেষ নামাজ 12টা 1 মিনিটে ফাঁসি, ও যদি 11টায় নামাজ শুরু করে সেই দিনের ওযুটা হবে শ্রেষ্ঠ, সেই দিনের দাঁড়ানটা হবে শ্রেষ্ঠ দাঁড়ানো, সেই দিনের রুকু সেজদা হবে সবচাইতে সুন্দর, কারণ ও জানে আর পৃথিবীতে সেজদা দেওয়ার কোনো সুযোগ আমার প্রত্যেকটা সালাত আদায় করা লাগবে। আর এইরকম অনুভূতি আমার দিলের ভিতরে কাজ করাইতে হবে যে আমি আসর পড়তেছি, জোহর পড়ার কপাল আমার নসিবের নাও হইতে পারে, কথা বলে না কেন? আমি ফজরের সালাত আদায় করতেছি মনে হয় জোহরের সালাত পর্যন্ত আমার ভাগ্য এতদূর এই লম্বা হায়া আমি নাও পেতে পারি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার জন্য মনটাকে বুঝাইতে হবে, সালাতে দাঁড়ায়া মন যেন এদিক সেদিক না যায়, কিন্তু আমাদের পাগল মন, জোরে বলেন কি মন, আরো জোরে বলেন কি মন, পাগল মোহন মোহন রে মন কেন উল্টো পাল্টা বলে, ও পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে, কথা কন না আল্লাহ রে আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, কথা কন জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, নারী না পুরুষ এইটা চেনা বড় দায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে, পাগল মন মোহন রে মন কেন মসজিদে না যায় রে, আমাদের পাগল মন কথা শুনে না, কথা কন, এই জন্য মনটাকে বুঝাইতে হবে, নফসটাকে কন্ট্রোল করতে হবে, প্রবৃত্তির অনুসরণ বাদ দিয়ে একজন আল্লাহর খাঁটি প্রেমিক হতে হবে, কথা বলেন ঠিক কি না আমার ভাইরা? তাহলে সালাতে মনোযোগ আনার দরকার আছে না নাই? তাহলে মুমিন বান্দার এক নাম্বার গুণা বলি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম সালাত আদায় করব যখন দিলের ভিতরে ভয় আনব তখন, আর আমরা সবাই ভয় করব একজনকে, তিনি কে? আল্লাহর ভয় নিয়ে যদি সালাত আদায় করা হয় সেই দিনে সালাত কবুল হবে ইনশাআল্লাহ, যদি আল্লাহর ভয়ে আমরা সিজদা দেই। আল্লাহ পাক আমাদের সবাইকে সাহাবাই কিরামদের মতো নামাজের ভিতরে মনোযোগ দান করেন, জোরে কোন আমি তারা হুরে করে সালাত পড়ব না, ইমাম সাহেব জোহরে 4 রাকাত সুন্নতে নিয়ত বেঁধেছে সাথে মুসল্লিও নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ, ইমাম সাহেব জিজ্ঞাসা করে ভাই যা আমার 2 রাকাতের আগে আপনার 4 রাকাত কেমনে কম কেমনে হয়, কয় হুজুর আপনাদের চর্চা কম, এরকম ডিজিটাল মুসল্লি আছে না নাই, আবার এমনও মুসল্লি আছে নামাজও পড়ে মোবাইলে কথাও বলে, কয় হ্যালো আমি নামাজে আছি পরে কথা বলবো, ও তো বলেই ফেলে দিল কথা কয়, কিছু মুসল্লি আছে নামাজে দাঁড়ায় আফসোস বয়স হয়ে গেছে দাড়ি পাইকে গেছে এরপরে সলাতে দাঁড়ায়া মসজিদের এ কোনায় কি ও কোনায় কি ফ্যান কোথায় লাইট কোথায় পিছন খায় ওযুখানায় কে ওযু করে এদিক ওদিক তাকায় দাড়ি চুলকায় এরপরে লুঙ্গি ঠিক করে, কি সলাত আমাদের, কি সলাত রে ভাই, কি সলাত, সলাত করি দুনিয়ার কাজও করি, কথা কন, এগুলো করা যাবে সলাতে দাঁড়াইতে হবে একেবারে চোখ
এদিক সেদিক করা কোনো সুযোগ নাই, মন এদিক সেদিক করা কোনো সুযোগ নাই, নফস এদিক সেদিক করা কোনো সুযোগ নাই। সালাতে দাঁড়াবো একমাত্র আল্লাহর ভয় নিয়ে, মনে থাকবে তো ইনশাআল্লাহ, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। জোরে বলেন মারহাবা। রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জান বয়, রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী জান বয়, সলনার হাত সানি যতই আসুক, সলনার হাত সানি যতই ডাকুক পিছনে ফিরেও তাকায় না, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। মারহাবা বলেন। তার এক নম্বর গুণা বলি আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা নিজেদের সলাত বিনয়ের সহিত নম্রতার সহিত খুশু খুশু ভাব নিয়া আল্লাহর ভয় নিয়া সলাতে দাঁড়ায়, আল্লাহ পাক এমন গুণাবলী আমাদের অর্জন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী ওয়াল্লাযীনা হুম আনিল লাগাওয়ি মুরিদুন, মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী, মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না, মুমিন বান্দা জবান দিয়ে সেই কথা বলবে যেই কথা বললে সব হয়। কি হয়? যুবক এই পয়েন্ট গুলো যত সংক্ষিপ্ত ভাবে বলা যায় বলতেছি, তোর একটু থাকো শোনা ভাই, সাড়ে বারোটা পর্যন্ত থাকতে পারবো না, সাড়ে বারোটা পৌনে একটা পর্যন্ত দেখি তো কি হয়। প্রত্যেকটা পয়েন্ট আর বেশি নেব না, 5-7 মিনিটের মধ্যে একটা করে পয়েন্ট শেষ করে দেবো। পাঁচটা হবে আপনাদের একটা তাকবীর দেন তো, হাত তুলে লিলাহাই তাকবীর, কই হাত উঠেছেন, হাত আছে না নাই, আমি মনে হচ্ছে খুলে রাখছেন নাকি, হাত তোলেন, দুই হাত টান টান করে তোলেন, ঘুম যেন না আসে, হাত উঠেছেন, দুই হাত তোলেন, সবাই তোলেন, লিলাহাই তাকবীর, লিলাহাই তাকবীর। হাত নামান সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, মুমিন বান্দার দুই নাম্বার গুণাবলী অনার্থক কথাবার্তা বলা যাবে, শব্দ লাগবে কার কাছে, আরো জোরে বলেন কার কাছে, আল্লাহ রাসূল বললেন তোমরা যদি দুইটা জিনিসের গ্যারান্টি দাও আমিও তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব, এক নাম্বার হলো দুই চোয়ালের মাঝখানে জিহ্বা আর দুই উরুর মাঝখানে লজ্জার স্থান, এই দুইটাকে যদি হেফাজত করে চলতে পারো আমি আল্লাহ রাসূল বলে দিলাম তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি আমি রাসূল দিলাম। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এই জন্যই মুখ দিয়া অনার্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে ফাইসা কথাবার্তা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, বাজে মন্তব্য করা যাবে না, অশ্লীল গালি গালাজ করা যাবে না, এই মুখ দিয়ে সেই কথাগুলো উচ্চারণ করব, সেই কথাগুলো বলবো যেই কথাগুলো বললে সব হয়। কি হয়? মুমিন জবান দিয়ে কথা বলবে হিসাব করে, কারণ এই মুমিন আল্লাহকে ভয় করে কথা বলবে, কথা বলেন ঠিক কি না, কারণ এই জবানের হিসাব দেওয়া লাগবে কার কাছে, এজন্য মুমিন যেইটা বলবে হিসাব করে বলবে, যেই কথাই বলুক না কেন যেই কথা বললে সব হয়, মুমিন মুখ দিয়ে সেই কথা বলবে, আজেবাজে গল্প করা, আজেবাজে কথা বলা, মুমিন অনার্থক কাজ করবে না, মুমিনের টাকা পয়সা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, এতিমখানা বানাবে, কবরস্থান বানাবে, মুমিনের টাকা হলে দুস্থ অসহায় গরিবদেরকে দান করবে, কিন্তু মুমিনের টাকা হলে মুমিন যাত্রা বানাবে, যাত্রা দেবে না, সিনেমা হল বানাবে না, অশ্লীল গান বাজনা এজন করবে না, মুমিনকে আল্লাহ সম্পদ দিলে, টাকা দিলে মুমিন ভালো ভালো কাজ চালু করবে, এক কথায় মুমিন যে কাজগুলো করবে কি কাজ,
ভালো কাজ কি কাজ তাহলে মুমিন কথা বলবে ভালো কথা কাজ করলে ভালো আমার মুমিন যেইটা শুনবে শ্রবণ করবে অনর্থ কাজে বাজে জিনিস শোনা যাবে না ধুমবা চলে ধুম শোনা যাবে না কুসকুস হোতা হে শোনা যাবে না মন খারাপ করছেন আপনারা আজেবাজে গান বাজনা শোনা যাবে না কারণ এই কান আল্লাহ পাক দিয়েছে গান শোনার জন্য না ভালো কথা শ্রবণ করার জন্য আমরা হাক্কানে ওলামা ইকরামদের বয়ান শুনব কোরআনুল কারীম তিলাওয়াত শুনব ইসলামী সঙ্গীত শুনব তাহলে যুবক ভালো করে বুঝে যা মুমিন সেই কথা বলবে যেই কথা বললে সব হয় মুমিন সেই কাজগুলো করবে যেই কাজগুলো করলে সব হয় ইসলামের কল্যাণ হয় জনগণের কল্যাণ হয় মানবতার কল্যাণ হয় মুমিন সেই জিনিসগুলো শ্রবণ করবে যেগুলো শুনলে মুমিনের ঈমান বেড়ে যায় মুমিন সেই কথাগুলো শুনবে শ্রবণ করবে যেগুলো শুনলে তার পরকালের দিকে উপকার হয় এই জন্য মুমিন যেইটা বলবে সেইটা বলবে সব কথা বলবে সবের আশা যেই কাজ করবে সবের আশা যেটা শ্রবণ করবে সবের আশা এক কথায় কাজ করবে ভালো শুনবে ভালো বলবে ভালো এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে বলার দিক দিয়ে সব কাজ করার দিক দিয়ে সব শোনার দিক দিয়েও সব যেখানে ভালো ভালো কাজ সেখানে মুমিন থাকবে ইনশাআল্লাহ বোঝা গেল তাহলে মুমিন বান্দার দুই নাম্বার গুণাবীর অনাত্মক কথা বলা যাবে না অনাত্মক কাজ করা যাবে না অনাত্মক জিনিস শোনা যাবে না মুমিন সেইটা বলবে যেইটা বললে সব হয় মুমিন সেইটা করবে যেইটা করলে সব হয় মুমিন সেইটা শুনবে যেইটা শুনলে সব হয় এক কথায় সব আছে যেখানে মুমিন থাকবে সব আছে যেখানে মুমিন থাকবে মুমিন ভালোটা বলবে ভালো কাজ করবে ভালোটা শুনবে আপনারা তো এগুলো আর শুনবেন না খালি খামাকা তাফসীর মাহফিল লাগে দিলের গানটা লাগা শুনবেন বাজানো গো আমার মুমিন বান্দার তিন নাম্বারে গুণাবলী ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলু মুমিন বান্দার তিন নাম্বারে গুণাবলী আল্লাহ যদি মুমিন বান্দাকে সব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মুমিনকে আল্লাহ যদি টাকাওয়ালা বানায় দেয় মুমিন বান্দার উপরে যদি যাকাত ফরজ হয়ে যায় মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে বছরে একবার যাকাত দিয়ে তার মালকে পবিত্র করবে আর আখিরাতকে সুন্দর করবে বলেন আল্লাহু আকবার আল্লাহ যদি মুমিনকে সম্পদ দেয় আল্লাহ যদি যাকাত ফরজ করে দেয় মুমিন হিসাব করে করে যাকাত দিবে কার ভয়ে আর জোরে বলেন কার ভয়ে আমার ভাইরা যাকাত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিলেন শুনেন যাকাত ভিত্তিক অর্থনীতি যদি কোন সমাজ কোন রাষ্ট্রে চালু হয় যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয় যাকাত ভিত্তিক অর্থনীতি আল্লাহ দেয়া ফরজ হুকুম কথা বোঝেন না মনে হয় আমরা ভালো করে বুঝবেন আমাদের এই দেশের প্রধানমন্ত্রী তিনি চান দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়তে কথা বলেন এখানে বঙ্গবন্ধু বলে গেছেন দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চায় তো আপনি যদি দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে চান দারিদ্রতা বিমোচন করতে চান গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফুটাইতে চান তাহলে আল্লাহর দেয়া বিধান আল্লাহর দেয়া নিয়ম যাকাত ভিত্তিক অর্থনীতি সমাজে রাষ্ট্রে দেশে চালু করলে কেবলমাত্র দারিদ্র মুক্ত বাংলাদেশ করা সম্ভব কিন্তু সুদ ভিত্তিক অর্থনীতি দিয়া কঠিন কালেও দারিদ্র মুক্ত বাংলাদেশ করা সম্ভব হবে না কারণ হালালে বরকত আছে হারামে কোনো বরকত নাই হারামের কোনো বরকত হালালের উদাহরণ হলো একটা গাভীর বাছুর হয় কয়টা একটা হাই হাই কুরবানির গরু জবাই করে আমরা কত যে খাওয়া খাইলাম এরপর প্রত্যেকটা দিন পাবনা বাজারে ঈশ্বর দিতে বগুড়া বলেন সিরাজগঞ্জে বলেন প্রত্যেকটা জেলায় গরু জবাই হয় না প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গরু আমরা জবাই কইরা আল্লাহর রাস্তায় খাই কথা কোন খাওয়াও খাইলাম এরপরে বলেন তো কোনদিন খবরে শুনছেন যে এই বছরে বাংলাদেশে গরু কুরবানি দেওয়ার জন্য কুরবানির গরু খুঁজে পাওয়া যাচ্ছে না কথা কথা হ্যাঁ
ঢাকায় এবার শর্ট হয়ে গিয়েছিল আমার ভাইরা, ঢাকায় শর্ট হয়নি, ঢাকায় আরো কুরবানি যারা বিক্রি করতে গেছে ওরা বাড়ি ফেরত নিয়ে যাচ্ছে, আমরা তো সেই খবরও দেখছি, কথা কর না খা। হ্যাঁ আমার ভাইরা দিলের কানটা লাগা শুনবেন, তাহলে কুরবানির পশু হালাল গরুর গোশত আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, গাবি বছরে বাছুর দেয় একটা, কিন্তু কোনোদিন শর্ট পড়লো না, আমাদের অভাব হলো না, যে গোশত পাই না গোশত পাই না সংকট দেখা যাচ্ছে এমনটা হয় না। একটা কুকুর বছরে বাচ্চা দেয় 10টা 12টা 15টা পর্যন্ত, কিন্তু বলেন ওই কুকুরের সমস্ত বাচ্চাগুলো যদি জীবিত থাকতো বাইসা থাকতো, বলেন তো এই ঈশ্বর দিতে কি আমরা চলাফেরা করতে পারতাম? জলে বলেন চলাফেরা করা যাইতো না? ওই যে গাইবান্দার পলাশ বাড়িতে আজব এক প্রাণী খেকশিয়াল বলা হয়, কথা বোঝেন নাই, রাতে রাধারে মানুষ বের হলে আইসা কামড় দিতেছে, কথা কর না কেন, আজব এক প্রাণীর আতঙ্কে এলাকাবাসী বসবাস করতেছে। আমার ভাইরা কুকুর যদি এরকম বাইসা থাকতো এরকম আতঙ্ক নিয়ে সারা বাংলাদেশের মানুষ বসবাস করতো, কথা কন ঠিক কেনা? কিন্তু এগুলো হারাম, জম্মের হওয়া হয় জম্মের মরা মরে, ওই খ্যাকশিয়াল শিয়াল দেখবেন বড় বড় ট্রাকের নিচে পইরা মইরা যায়, এরপরে দেখবেন ওই কুকুরগুলো বড় বড় ট্রাকের নিচে পইরা মইরা যায়, যেখানে সেখানে মইরা হইতে পইরা রয়, কথা কন ঠিক কেনা? তার মানে হারাম হারাম এগুলোর ধ্বংস হবে, এগুলো বৃদ্ধি হবে না, চোখের সামনে অনেক বেশি মনে হলেও কিন্তু হিসাব নিকাশ করে দেখলে বেলা শেষে খুঁজে পাওয়া, সুদের টাকা অনেক ঘুষের টাকা অনেক, বাড়ি বিল্ডিং আমারত করাইলেন বাবাই কিছু করে রাখলো, কিন্তু ছেলেগুলো সব বিক্রি করে এখন রিকশা চালায়, এজন্য হারামে বরকত নাই, বরকত কার ভিতরে? হালালের ভিতরে। আল কাসিবু হাবিবুল্লাহ, যারা দুহাস্ত্র দ্বারা উপার্জন করে খায় হালাল ভাবে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, বলেন আল্লাহু আকবার। শুধু তাই নয়, দুহাস্ত্র দ্বারা যারা উপার্জন করে আল্লাহ তাদেরকে বন্ধু বলেছেন, আল্লাহু আকবার বলেন। কোন খারাপ কষ্ট পাচ্ছেন আপনারা? দিলের ঘন্টা লাগা শুনবেন, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করার দরকার আছে না? আল্লাহ রাব্বুল আলামিন যাকাত কেন দিয়েছেন? বড় লোক দামি গাড়িতে ঘুরবে, দামি বাড়িতে থাকবে, এমন করে জীবন যাপন করবে তা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের মাধ্যমে বুঝাইয়া দিলেন, ও বড় লোক, ও কোটিপতি, ও ধনী, আমি আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছি, তোমার এই সম্পদের ভিতরে তোমার বাড়ির আশেপাশে প্রতিবেশী গরিব অসহায় দুস্থ ব্যক্তিদের হক রাইখা দিলাম, কথা কর না খা। এখন যাকাত বছরে হিসাব করে করে আমার ভাইরা 1 লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, 1 কোটি টাকায় কয় লাখ টাকা যাকাত হয়, হিসাব করে করে যদি আমরা যাকাতের অর্থগুলো দিতাম, বাংলাদেশে একটা জরিপ করে দেখা গেছে 10 বছর যদি বাংলাদেশে সঠিকভাবে যাকাত আদায় করা হয় আর সঠিক পদ্ধতিতে যাকাতের টাকাগুলো যদি বণ্টন করা হয়, 10 বছর পরে বাংলাদেশে একজন গরিব খুঁজে পাওয়া যাবে না, আল্লাহ একবার বলেন। কিন্তু এগুলো যদি মাননীয় প্রধানমন্ত্রীর মতো ওই যে ঘর দিচ্ছেন, ঘর পাচ্ছে তারা, ওই মেম্বারের শালা, মেম্বারের ভাতিজা, মেম্বারের ভাগিনা, কথা গরিবে ঘর পায়, টাকা বিকাশে পাচ্ছে কারা? মাননীয় প্রধানমন্ত্রী 2,500 করে টাকা দেয়, ওই টাকা বিকাশে কাজ পাচ্ছে কারা? চেয়ারম্যানের বউ, মেম্বারের বউ, মেম্বারের শালি, চেয়ারম্যানের শালি, ওরাই নিজেরা নিজেরা পাচ্ছে, কথা কন, জনগণ পাচ্ছে না। আর জনগণ যদি পাইতো তাহলে এই দেশে চেয়ারম্যানের গোডাউন থেকে শত শত বস্তা চাল উদ্ধার হইতো না। চেয়ারম্যান নিজে না খাইয়া নিজেকে দুর্নীতি বাঁচানোর জন্য পরে শেষে পুকুরের মধ্যে চালের বস্তা ঢাইলে ফাইলে দিছে, তা জনগণ দেয়নি। নেতা নেতা কি নেতা? জনগণকে তেল না দিয়া নিজের বাড়ির টালে কাঠের নিচে তেলের খনি বানায় রাখছে, কি নেতা? জনগণের চাল নিজের গোডাউনে ভরে, জনগণের তেল নিজের বাড়ির খাটের নিচে রাখে, জনগণের টাকা নিজের অ্যাকাউন্টে ঢোকায়, রাস্তাঘাট ব্রিজ কালভার ঢুকানোর কথা রড ব্রিজে ঢুকিয়ে দিচ্ছে বাঁশ, রাস্তার বরাদ্দ হয়েছে 5 কোটি টাকা, নেতারা ভাগাভাগি করিয়া খাইয়া তাইয়া কোনো মতে একেবারে কোনো মতে রাস্তা করে, এক মুরব্বি চাচা ভিডিওতে দেখলে পাকা রাস্তা এরকম হাত দিয়ে ওই যে ধানে যেরকম মা বোনেরা মই কি দেয়
ধানে কি দেয় পা দিয়ে ধান নাই রে দেয় না ওইরকম ওই সাসা মুরুব্বি দেখলাম পাকা রাস্তার ভিতরে হাত ঢুকে দিয়ে নিয়ে যাচ্ছে মানে ভূমিকম্পের মতো দুই পা পায় যাচ্ছে একটা খবরে দেখলাম এবং একটা মুরুব্বি দেখলাম পাকা কই রেখেছে রাস্তা কারণ কি রাস্তার বরাদ্দ ঠিকই হইছে কিন্তু এত কোটি টাকা বরাদ্দ হইছে নেতারা খাইয়া দেয় রাস্তা করার মতো নাই পরে খালি কিছু মতো কালার কই দে কয়েকটা পাথর নিয়ে এসে ঢাইলে রাস্তার উপরে কোনো মতে বসাইয়া দিয়ে চলে গেছে ছাগল পেশাব করলে রাস্তা ভেঙে গেল ওরা চাই যে খাইতেছি আবার তো বরাদ্দ আসবে প্রতি বছরে বছরে রাস্তা বানা বুড়ি শয়তান আপনার কথা বলতেছে ও দেখেন বড় ভাইকে আবার ভয় দেখাচ্ছে যে এত টাকা খরচ করে নির্বাচন করবেন টাকা উঠবে তো তাহলে এই কথার দ্বারা বুঝাচ্ছে শুনেন এই কথাটা আসলে অত্যন্ত দুঃখজনক এবং বেদনাদায়ক কারণ আমার দেশের জনগণ আমরা হলাম এক নাম্বার খারাপ কারণ এই দেশের জনগণ একটা চেয়ারম্যানের ভোট এমপির ভোট উপজেলা নির্বাচনের ভোট প্রত্যেকটা ভোটে মেম্বার চেয়ারম্যানের কাছ থেকে 500 200 1000 করে টাকা নিয়ে তারপরে ভোট দেয় তাহলে যেই দেশের জনগণ জনগণ নেতার কাছ থেকে ঘুষ নিয়ে ভোট দেয় আপনি তেঁতুল গাছ লাগাইয়া ফজলিয়াম চাইলে হবে তো জনগণ আগে ভালো হওয়া লাগবে তাহলে আমাদের নেতাও ভালো হবে কথা কন ভাই স্যার আমাদের কাছে দোয়া চাইতে আসছে যে নেতাই দোয়া চাইতে আসুক বলা লাগবে ভাই আপনি একটা চা খাওয়ার টাকা দেবেন না বিড়ি খাওয়ার টাকা দেবেন না আমাদেরকে রাতের আধারে নির্বাচনের কালো টাকা দেবেন না আমরা চাই এই গ্রামের সবাই আপনাকে ভোট দেব কিন্তু আমাদের রাস্তাটা খারাপ রাস্তা করে দেব কথা তখন চাইলে কাজ হবে কিন্তু নেতা যদি চেয়ারম্যান হইতে গিয়ে 50 লক্ষ টাকা খরচ হয় 1 কোটি টাকা খরচ হয় তাহলে এই নেতা এই টাকাগুলো যে খরচ করলো বিভিন্ন ভাবে স্ত্রীর কাছে ঋণ করছে শাড়ির কাছ থেকে ঋণ করছে ব্যাংক থেকে ঋণ করছে বিভিন্ন ভাবে নির্বাচনের সময় টাকাগুলো খরচ কইরা পরে নেতার টার্গেট হবে যাক 1 কোটি খরচ করে চেয়ারম্যান হইছি আগে 2 কোটি অ্যাকাউন্টে জমা করব তারপরে জনগণের জন্য বাঁচলে হবে না হলে নাই এই জন্য জনগণকে হবে আগে ঘুষমুক্ত তাহলে আমরা ঘুষমুক্ত নেতা পাবো কিন্তু আমরা যদি প্রতি বছর চা খাই বিড়ি খাই আর নির্বাচনের টাকা খাই বিশ্বাস করেন বছরের পর বছর চলে যাবে ভাগ্যের উন্নতি হবে আগে নেতা ভালো করা আগে জনগণ ভালো হবে ঘুষ নিয়ে আমারে বুড়ি নানি বারে বুড়ি বাড়িত গেছি নির্বাচনের 3-4 দিন পরে বলতেছে গোলাম রব্বানি দোয়া করিস কে কই এক রাতে 4200 টাকা কামাই আমি বলি এত টাকা কেমনে পাইলি কই জানিস না একটা মার্কার লোক ঢুকছে নানি ভোট দিমো ভাই 500 দিয়ে গেছে নিছি আরেকজন ঢুকছে 200 দিছে নিছি আরেকজন ঢুকছে 1000 দিছে নিছি কারো মন বেজার করি না ভাই কারো মন সবাইকে বলছি দিদি আমি ভোট দিবি একটা বা দুইটা তুই এত লোকে টাকা কেন খালি কই হ্যাঁ ভোট তো এক দুই শুনকে দেব কিন্তু তাই বলে কি নির্বাচনের আগে মানুষের মনে তো আঘাত করব বাপ রে বাপ কি এই জন্য ভাই এরকম নানির মতো চরিত্র যেন আমাদের না হয় কথা কা এক টাকাও নেব না একটা চা খাব না পিড়ি তো দূরের কথা ও তো খাওয়াই যাবে না আমার ভাইরা যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলে সমাজ সুন্দর হবে কথা কন ঠিক কেনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুনকে বলেন তোমরা যাকাতের অর্থগুলো এমন ভাবে দাও যাকাতের অর্থগুলো এমন ভাবে দাও এমন ভাবে দাও যাতে যেই ব্যক্তিকে যাকাতের অর্থ দেওয়া হলো পরবর্তী বছরে ওই ব্যক্তি যেন যাকাতের টাকার জন্য অন্য কারো দুয়ারে লাইন না দেয় কিন্তু আমরা যাকাত মানে শাড়ি লুঙ্গি পাইছি কথা যাকাত মানে শাড়ি লুঙ্গি যাকাত মানে শামাই চিনি ওগুলো কিনে জনগণকে দেয় অমুক সেরাগালি বদনা তালুকদার সাহেব অমুক স্কুল মাঠে যাকাতের শাড়ি লুঙ্গি দেবে মানুষ গেছে 50,000 আর শাড়ি লুঙ্গি 5,000 নেতার শাড়ি লুঙ্গি নিবার যায়া পায়ের তলে পয়রা জনগণের জীবন শেষ যেই নেতা এইভাবে যাকাত দিল
ওই যাকাত দেওয়ার কারণে ওই নেতাকে জাহান্নামে যাওয়া লাগবে। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে যা যা এই ব্যক্তিকে জাহান্নামে নিয়ে যা। ফেরেশতারা বলবে আল্লাহ কেন কই জানো না, এই ব্যক্তি এমন একজন ব্যক্তি ছিল মানুষ হত্যাকারীর গুনাহ নিয়ে জাহান্নামে যাচ্ছে, কারণ হলো এ যখন যাকাতের অর্থ দিতে গিয়েছিল মানুষ পায়ের তলে পইরা প্রত্যেক বছরে 5 জন 6 জন 10 জন করে মারা গেছে, এই সমস্ত মানুষগুলোকে হত্যা করার গুনাহে এই ব্যক্তিকে জাহান্নামে যেতে হবে। এজন্য যাকাতের অর্থ পেপারে মিডিয়াতে খবর প্রচারের জন্য নয়, অমুক নেতা যাকাত দিল, অমুক নেতা এত সারি লুঙ্গি দিল, এটা বলার উদ্দেশ্য নয়। নামাজ যেরকম ফরজ, যাকাত দেওয়া বড় লোকের জন্য তেমনি ফরজ। আপনি নামাজ পড়তে মসজিদে যেমনি যান, যাকাতের অর্থ দেওয়ার জন্য গরিবের দুয়ারে দুয়ারেও যান। কথা কোন গরিব আপনার বাড়িতে আসবে না, যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়, যাকাত দেওয়া আপনার জন্য ফরজ, আল্লাহ দেয়া বিধান, আপনাকে দিতেই হবে, কিন্তু গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। কথা কোন আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, যাকাতের অর্থ দিয়ে আমি গরিবকে দয়া বা করুণা করি নাই, বরং যেই গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করলো ওই গরিব আমার যাকাতের অর্থ গ্রহণ করে আমাকে একটা ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে ওই গরিব আমাকে দয়া করেছে। আর যাকাতের অর্থ দিবার তো এমন একটা ভাব নেই, বাপ রে বাপ, শাড়ি টাড়ি লুঙ্গি যাকাতের শাড়ি লুঙ্গি মানে কি, আপনার পরনে আমার লুঙ্গি 500 টাকা 700 টাকা দাম, আর গরিবকে লুঙ্গি দেন লিটল লুঙ্গি 150 টাকা দাম, একবার ধুয়ে দিলে ওর জান্নাত জাহান্নাম সব দেখা যায়। তো তোমার যদি 700 টাকার লুঙ্গি পরা লাগে, যেই গরিবকে তুমি যাকাতের লুঙ্গি দিচ্ছ, যাকাতের আবার কিসের লুঙ্গি, লুঙ্গি তো লুঙ্গি, উত্তমটা দেওয়া লাগবে, ভালোটা দেওয়া লাগবে, ভিআইপিটা দেওয়া লাগবে, দিতে পারন নাই কিন্তু দেয়া লাগবে ভালোটা। আপনার বউরে পরান 2000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলা শাড়ি চাইতে আসছে দেন 150 টাকার শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি কিছুই খুঁজে পাওয়া যায় না, ওই শাড়ি তোর বউরে পরা, ওই শাড়ি তোর মেয়েরে পরে রাস্তায় বের কর। কথা কর, নিজে সেই শাড়ি পরতে পারবেন না, নিজে সেই লুঙ্গি পরতে পারবেন না, গরিবরে অবহেলা করে সেটা দেন, পাইছেন কোথায়? আপনার 5000 দেওয়া লাগবে না, 500 দেন ভালো দেন, 50টা দেন ভালো দেন সুন্দর দেন। কথা কন, আর যাকাতের অর্থ কিভাবে দেবেন শুনেন, যেহেতু সমাজ রাষ্ট্র আমাদের যাকাতের দায়িত্ব নেয়নি, বিদায় আমরা যাকাত দেব কিভাবে, আমি আমার যাকাত আসছে 5 লক্ষ টাকা, এলাকায় আমি খুঁজবো যে ছেলেটা গরিব অসহায় কাজ কর্ম নাই বেকার বসে আছে, ওরে 1000 টাকা দিয়া ওই গড়গড়ি বাজারে একটা দোকান নিয়ে দেবো। কথা কন, ওই শেপ যদি একটা দোকান নিয়ে দেবো ছোটখাটো ব্যবসায়ী বানায় দেবো। কথা কন, এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আমরা ওই যাকাতের 1 লাখ 2 লাখ টাকা দিয়ে একটা অটো ভ্যান কিনে দেবো, একটা ছোট একটা অটো রিক্সা কিনে দেবো। কথা কন, যাতে ওই রিক্সা চালায়া ওর ভাগ্যের চাকাও ঘুরাইতে পারে। একটা বিধবা নারী আসছে একটা শাড়ি দিয়ে কিলাম, ওরে সেলাই মেশিন কিনে দেন, 2টা গাভী কিনে দেন, 5টা ছাগল কিনে দেন, ওগুলো লালন পালন করে যাতে ওর ভাগ্যের চাকাও ঘুরাইতে পারে, ভাগ্যের উন্নতি করতে পারে। যাকাত দিতে হবে এই তরিকায়। যাকাত মানে যাকাতের অর্থটা আপনি এমন ভাবে দেন যাতে ওই ব্যক্তির একটা কর্মস্থানের ব্যবস্থা হয়, যাতে ওই যাকাত নেওয়ার জন্য আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে, ওরে যাকাত আপনি এমন ভাবে দেন 10 বছর পরে আল্লাহ হায়াত দিলে ও যেন নিজে যাকাত মানুষকে। কিন্তু আমরা কিভাবে যাকাত দেই, দেই না, আমরা যাকাত দিই 200 করে 500 করে, হ্যাঁ রে মানে পুরো গ্রাম পৌঁছানোর দায়িত্ব নিয়েছে, ওরে বাপ রে বাপ, এত সম্পদ আল্লাহ দিয়েছে, ভালো করে বোঝেন। ছোট্ট একটি ঘটনা বলে আমি সামনের দিকে যাব, আর এর পরে পয়েন্টে কিন্তু যুবকদের আলোচনা আছে। কথা কোন ঠিক কেনা, এ যুবক মন খারাপ করো না, হতাশ হয়ে নারে যুবক ভাই, আল্লাহর পয়গাম্বার মুসা নবী যা বলে কারণ যাকাত দেয়া লাগবে, কারণ ডেকে বলে মুসা আমি যাকাত দিতে পারবো না, আল্লাহর পয়গাম্বার মুসা আলাইহিস সালাম ডেকে বলে কারণ যাকাত তোমাকে অবশ্যই দিতে হবে, বলে শোনো এত বাড়াবাড়ি করো না, যাকাত দেওয়ার কথা বললা ঠিক আছে, আমি একটু যাকাতের অর্থ হিসাব করে দেখি কত টাকা যাকাত আসবে, শতকরা 2.5% হিসাব করা শুরু করে দিল। আমার ভাইয়েরা
কারণ আল্লাহ এত সম্পদ দিয়েছে সমুদ্রটা উট লাগতো কারণের মাল সামানার যে চাবিগুলো ছিল এগুলো বহন করার জন্য সমুদ্রটা উট লাগতো তাহলে চাবি যদি এত হয় তালা কত আর তালা যদি এত হয় না জানি সিন্ধুকে মাল কত ছোট মাথা এত হিসাব খেলবে না আল্লাহ এত সম্পদ কারণকে দিয়েছে এইবার কারণ হিসাব নিকাশ করে দেখি এত পরিমাণে যাকাত আসছে এমনি তো কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে গায়ে জামা দেয় না সিরে যাবে বলে ভাত বেশি খায় না পায়খানা করে কমে যাবে বলে কথা কন হাই রে কৃপণ কত কৃপণ আছে আমার এলাকায় একটা কৃপণ ছিল রে বাজার এক মাসের যদি একটা চাকা দেওয়া হয় মাস না মাছের চাকা আপনারা কি বলেন চাকা বা পিস ওই অর্ধেকটা খেয়ে রেখে দেয় দুপুর বেলার জন্য আবার পরে দুপুর বেলা বাকি অর্ধেকটা খায় একটা ডিম যদি দেওয়া হয় অর্ধেকটা সকালে খায় অর্ধেকটা বিকালে খায় পুরো ডিম খায় না কি কৃপণ কি কৃপণ স্যান্ডেল বগলের তলে নিয়ে হাঁটে বেড়ায় কথা কন এরকম হার কিপটা কৃপণ আছে না আমার ভাইরা মূসা আলাইহিস সালাম এসে বলে কারণ যাকাত দেয়া লাগবে কারণ ডেকে বলে মূসা এত টাকা আসছে এত অর্থ আসছে আমার পক্ষে দেয়া সম্ভব নয় মূসা নবী দেখে বলে কারণ যাকাত যদি না দাও যাকাত আদায় করা হবে এইবার কারণ ডেকে বলে কেমনে আদায় করবা করো মূসা নবী বাড়িতে চলে গেলেন কারণ চিন্তা করে মূসা যেইভাবে আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে যাকাতের টাকার জন্য ওর বিরুদ্ধে একটা ষড়যন্ত্র করা দরকার এইবার এলাকার দুই নাম্বার মহিলা পতিতা নারী নাম ছিল তার সবদা সবদার কাছে রাতের বেলায় যা বলে সবদা এক বস্তা টাকা দিলাম আরো এক বস্তা টাকা দেব তোরে বিনিময় একটা শুধু মিথ্যা সাক্ষী দিবি সেটা হলো এই জামানের একজন নবী আছে তার নাম মূসা ওই মূসা আগামী কালকে সমাবেশ করবে ওয়াজ করবে নসিহত করবে মানুষকে এক আল্লাহর দিকে দাওয়াত দেবে ওই ভরা মসজিদে দাঁড়ায়া শুধু একটা কথা বলবা এই মূসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সবদার সাথে রাত কাটাই বাস আর কিছু করা লাগবে না কিছু বলা লাগবে না বাকি যা করার আমি কারণ করব এই কথা বলে মহিলার সাথে কন্টাক্ট করে এক বস্তা টাকা দিয়ে চলে আসলো পরের দিন সকালবেলা মূসা নবী তার কওমের মানুষদেরকে ওয়াজ নসিহত করে বুঝায় উপদেশ দিয়ে বলতে লাগলেন ওয়াজ করতে লাগলেন ওই পয়গাম্বারের আলোচনা শুনে সবদা নামের সেই নারীর পাশাল হৃদয় গলে চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেল বলেন আল্লাহু আকবার আমার ভাইরা কারণ ইশারা দিয়ে বলে শব্দা দাঁড়াই না কারণ দুইজন লোককে পাঠায় দিল তাড়াতাড়ি করে শব্দাকে দাঁড় করায় দে কারণ মূসা যে কায়দায় ওয়াজ শুরু করে দিয়েছে মূসা নবীর বয়ান শুনে আজকে মনে হয় সবাই ঈমান আনবে এই কথা বলে শব্দার কাছে দুইজন লোক পাঠায় দিল শব্দার কাছে ওই দুইজন লোক যায় বলে কি ব্যাপার শব্দার নেতা কালকে এক বস্তা টাকা দিয়েছে আজকে আর এক বস্তা দেবে তাড়াতাড়ি করে ওট মূসা নবীর বিরুদ্ধে একটা মিথ্যা সাক্ষী দিয়ে দে কি সাক্ষী আমার সমাজে আছে না আছে জন্মই হয়নি তারপরে আসে সাক্ষী দেওয়ার জন্য দাঁড়ায় কথা কন না কেন সেই সময় কি হয়নি জন্মই হয় বোঝেন না নাকি বেশি ক্লিয়ার করা লাগে অবস্থা খারাপ ভাই বোঝেন না মন চাইলেও বলা যায় এটা বোঝেন মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য টাকা দিয়ে কেনা হয় আজও পৃথিবীতে আছে না আছে ক্ষমতা যার টাকা যার রায় সেই দিকে যাবে এটা সাবাস কথা কন আমার ভাইরা গরিবের ছেলে অপরাধ করলে নেতা লাপায় বলে গাছের সাথে বান্ধে পিটাও ও কেন অপরাধ করলো আরে নেতার ছেলে তার দলের কর্মীরা অপরাধ করলে বলে ছোট মানুষ ভুল করে করেছে ব্যাপার না কথা কন না কেন এই তো দুনিয়ার হালচাল আমার মতো হুজুরও দেখবেন ওই গরিবের ওই রকম সন্তানগুলো পাইলে কথা কন না কেন বলে গরিবের ছেলে অপরাধ করেছে হুজুর কি করা যায় বলে ফতুয়া দিয়ে দিলাম ডাইরেক্ট মারেন কোনো সমস্যা নাই আবার পরের দিন সকালবেলা সে বলা হয় ওই ইমাম সাহেব গরিবের ছেলের বেলায় তো এই ফতুয়া দিলেন আজকে জানেন না সভাপতির ছেলে তো এ কাম করছে তখন হুজুর আমার বলে এখন কি ফতুয়া দিবি অরিজিনাল কথা বলে ইমামতি চলে যাবি কারণ এটা যে সভাপতির বেটার বেটি
উচিত কথা বলে ইমামতিটাই তো চলে যাবে কারণ সভাপতির ছেলে মেয়ে গরিবের ছেলের বেলায় তো ফতু 100% ছিল এখন ফতিয়া একেবারে সরল হয়ে গেল এরকম হয় স্বাভাবিক ছোট ভুল ব্যাপার না তওবা করলে আল্লাহ মাফ করে দেবে কথা কোন না গা আমার ভাইরা এই হলো দুনিয়ার হালচাল টাকা যার ক্ষমতা যার সব মানুষ হয়ে গেছে তার এখন আমরা টাকার গোলাম নেতার গোলাম আমরা আল্লাহর গোলাম নাই আল্লাহর গোলাম হয় যারা দুনিয়ার কাউকে ভয় পায় না তারা আল্লাহু আকবার আমার ভাইরা টাকার গোলাম হব না গোলাম হব কার মুসল্লির গোলাম হব না গোলাম হব আল্লাহর ইমামতি করা মানে সভাপতি মুসল্লির গোলামি করা নয় অ কথা বলবো ইমামতি থাকলে থাকবে যাবে যাবে রিজেক দেবে আমার আল্লাহ সভাপতি না শুদকর সভাপতি এজন্য আয়াত বাদ দেব ঘুষকর সভাপতি মাইনাস করে দেব কেশিয়ারের মেয়ে ব্যাপার তাই রং ঢং করে হাফ প্যান্ট পরে ঘরে এজন্য পর্দারাজ বাদ দেব বাদ দিতে দিন তোর কপালে আছে কি কথা কর ইমামতি সাইরেতে যা ওই জায়গায় আর আসুন আসুন কথা কর হক কথা বলতে হবে সত্যের পক্ষে থাকতে হবে আর থাকতে গিয়ে জীবন যা কার থা হকের পথে আওয়াজ তুলতে হবে দিলের গানটা লাগা শুনেন শব্দার কাছে যা বলে নেতা টাকা দিয়েছে তাড়াতাড়ি করে দাঁড়া শব্দ বলে আর একটু শুনি ভালোই লাগে সুবহানাল্লাহ কোন এইবার দুইটা হাত দুই নেতার লোক ধরে তুলে দাঁড় করে দিয়েছে শব্দ যখন দাঁড়াইছে কারণ বলে মুসা অজ বন্ধ কর আজ পৃথিবীতে কারণ মার্কা কত মানুষ আছে ওয়াজ যদি একটু এদিক সেদিক হয় ডাইরে হুজুরকে বলে হুজুর উল্টা পাল্টা ওয়াজ বন্ধ করেন কারণ আপনি যে ওয়াজ করতেছেন সব তো আমার দলের বিরুদ্ধে যায় সব তো আমার চরিত্রের বিরুদ্ধে যায় কথা কোন ঠিক কিনা আজ পৃথিবীতে কারণ আছে যারা ডাইরে আলেমদের কথায় বাধা দেয় আপনি বাধা দিয়ে আবু জেহেল সাজতে চান সাজেন কোনো সমস্যা নাই কারণ আমরা তো ফিরাউনকে গালি দেই নমরুদকে গালি দেই তাদেরকে গালি দিলে আপনি জ্বলেন কেন তার মানে তাদের চরিত্রের সাথে আপনাদের চরিত্র খাপে খাপ মমতাজের বা হক কথা বললে ওদের 14 গোষ্ঠী হয়ে যাবে সা কথা কি বোঝা গেল সামনের দিকে যাইবা জানো গো আমার কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর তাকায় দেখ কন্যারে কন্যারি দাঁড়াইছে ও শব্দা তুমি নির্ভয়ে যা বলবা বলো শব্দা ডেকে বলে কারণ তুমি চুপ করো এইবার শব্দা বলে ও জনগণ শোনো দিয়া মন আমি কেমন তোমরা সবাই জানো আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই মুসা নবীর আলোচনা শোনার পর আমার পাষাণ হৃদয় গলে নরম হয়ে গেছে আমি আর খারাপ কাজ করব না বাজে পথে থাকব না আমি আজকে নিয়ত করেছি মুসা নবীর দলে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব ঈমান আনব আল্লাহু আকবার দেখেন খেলাকার যেই মানুষটা গেল ষড়যন্ত্র করার জন্য সেই ষড়যন্ত্র জারি দিয়ে করবে সেই মানুষটার অন্তর নরম করে আল্লাহ খেলার পরিবর্তন করা দিল এই জন্য খেলা কিন্তু আসমান থেকে আল্লাহ শুরু করে খেলা তোমরা করতে পারবা না ডাইলগ মাইরে লাভ নাই খেলার মোর মুহূর্তের মধ্যে আল্লাহ মোর চেঞ্জ করে দিতে পারে কোন মানুষের দ্বারা কোন কাজ হবে কথা কোন ঠিক কিনা অন্য ধর্মের মানুষেরা পর্যন্ত বলে এতদিন যা বিচার হয়েছে ঠিক হয় নাই বলে কয় লোকটা ভালো নাই রে পাল্টায় দে কারণ এরা আমাদের গোপন তত্ত্ব ফাঁস করে দিতে চায় ওরা তো জায়গা মতো বসাইছি আমরা যা বলবো তাই শুনবে কিন্তু আমাদের কথার বিরুদ্ধে কেন জানি উল্টা পাল্টা বলে ওতে পরে মিথ্যা কথা বইলা ওই জায়গা থেকে নামায় দেশের বাইরে পাঠায় দে আজ পৃথিবীতে এই ঘটনাগুলো ঘটে কিনা তাদের কথার বিরুদ্ধে গেলেই মানুষ বলবে পাগল লোকটা লম্পট বদমাইশ সুদকর ঘুষকর এক কথায় আপনার চরিত্র খুইলা নিচে নামাইতে যা বলা দরকার ওরা বলবে কিন্তু মনে রাখবেন যত বলে তত নয় সত্য কিন্তু সব সময় সত্যেরই জয় কথাকে বোঝা না সত্য সব সময় চিরন্তন সত্য আজ হোক কাল হোক হয়তো বা সত্য একটু আধারে ডুবে গেছে কিন্তু এক সময় সত্য সূর্যটা উদয় হবে সবার ভুল ভেঙে যাবে কথা কয় আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সাপ পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে
मिथ्या सब नष्ट होबे सत्य जोरे करे बोल्ले কারণ কেন লাফাই সত্য কথাটা আমি আপনাদেরকে বলি এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে যায়া এক বস্তা টাকা দিয়ে বলেছে সবদা আগামীকাল মুসা যেই জায়গায় ওয়াজ করবে ওই ওয়াজ নসিহত করা অবস্থায় লাফাইয়া দাঁড়ায়া শুধু একটা কথা বলবি এই মুসা নবী দিনের বেলায় ওয়াজ করে আর রাতের বেলায় আমি সাবদার সাথে রাত কাটাই এতটুকুই বলতে বলেছে বললে আর এক বস্তা টাকা দিবে কিন্তু আমি বলতে চাই মুসা নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র আর যেই কারণে আমারে কন্টাক্ট করেছে ওই কারণ হলো আমি সাবদার নিয়মিত ভক্ত বোঝেন নাই কথা আল্লাহর মার দুনিয়ার মার কথা কোন ঠিক কিনা জনসম্মুখে সবাই জানলো কার চরিত্রে কালিমা দিতে আইসা কার চরিত্রে কালিমা কইরা গেল ষড়যন্ত্রের আয়োজন যে করেছে ওই ষড়যন্ত্রের ফাঁদে আল্লাহ ওরেই ফালাইছে কথা বলেন না কেন বাইরে আমার দিলের কান্দা লাগায় কথা শুনেন যে কথা বলতে চাচ্ছিলাম আল্লাহর নবী মুসা মাথা গরম হয়ে গেল এই পৃথিবীর সবচাইতে গরম নবীর নাম হলো কি নাম পৃথিবীর সবচাইতে রাগী এবং গরম মেজাজের নবী ছিল হযরতে মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহু আকবার মেজাজ কত গরম জানেন রাইগা গেলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় আল্লাহ আকবার বলেন এরকম মানুষ কোনদিন শুনছিলেন শুনছিলেন যে নবী মুসার এত রাগ এই যে টুপি পরে আছে রাইগে গেলে টুপি ফেদ করে টুপি ছিদ্র করে চুলগুলো খারাপ হয়ে যেত তখন আল্লাহু আকবার মেজাজ গরম হয়ে গেছে আল্লাহরে বলে আল্লাহ কারণ দিয়ে অনেক সময় দিয়েছেন আর দেয়া যাবে না ওর সম্পদ সহ ওর সত্য গোষ্ঠী সহ জমিনকে ধ্বংস করতে তাড়াতাড়ি করে অর্ডার দেন আল্লাহ বলে ঠিক আছে মুসা টেনশন নাই আমি আল্লাহর ফয়সালা তাই আল্লাহর পয়গম্বরের সামনে কারণ তার ধন সম্পদ সহ যখন হাঁটু পর্যন্ত গ্রাস হয়ে গেল কারণ বলে ব্যাপার না উঠতে পারবো লাভ দিয়া মাথা পর্যন্ত জমিনের ভিতরে ঢেবে গেল বলে ব্যাপার না লাভ দিয়ে উঠতে পারবো এরকম কত উঠেছি এরপরে যখন গলা পর্যন্ত গ্রাস করে ফেলেছে কারণ দেখে বলে মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আল্লাহর আর তোমার তুমি নিয়ে যাওয়ার আমারে বাসা মুসা নবী ডেকে বলে আল্লাহুস সামাদ আমার আল্লাহ হলেন অমুক পক্ষে আমার আল্লাহ কারো কিছু চায় না আল্লাহ খালি দিয়েই যায় কারো কাছ থেকে নেয় না কারণ আমার আল্লাহ হলেন অভাব মুক্ত আর আমরা সবাই অভাব যুক্ত আমাদের প্রয়োজন আছে আমার আল্লাহর কোনো কিছুর প্রয়োজন নাই এই জন্য তোর ধন সম্পদ সহ জমিনের ভিতরে ধ্বংস হয়ে যা আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক তোর মতো যারা নবীদের দিকে মিথ্যা ষড়যন্ত্র করে ফাঁসায়া দিতে চায় যারা যাকাত না দিয়ে কৃপণতা করতে চায় পৃথিবীতে যারা যাকাত না দিয়ে যারা তোর মতো অর্থ লুবি হবে তাদের হাসর নাসর তোর মতো কারণের সাথে হবে এই জন্য পৃথিবীতে ইতিহাসে ঘটে ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য পৃথিবীতে আল্লাহ ইতিহাস কেন ঘটায় সেই ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার জন্য আমার ভাইরা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিযযাকাতি ফাঈলুন আল্লাহু আকবার মুমিন বান্দার তিন নম্বর গুনাহ বলি আল্লাহ যদি মুমিন বান্দাকে নিসাব পরিমাণে ধন সম্পদের মালিক বানায় দেয় মুমিন বান্দা যাকাত দেবে কার ভয়ে আল্লাহর ভয়ে যাকাত আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক আমাদের সবাইকে জোরে কোন আমিন
তাহলে যাকাত মানে শারীরঙ্গি নয়, যাকাত মানে দয়া করুণা নয়, যাকাত দেব আল্লাহর দেওয়া ফরজ হুকুম পালন করার, এটা নির্দেশ কা? এই আদেশ কা? আল্লাহর দেয়া আদেশটা আমি জাস্ট পালন করতেছি। আল্লাহ সম্পদ দিয়েছে, এটা তো আমার গৌরবের বিষয় না, অহংকারের বিষয় না, আল্লাহ দয়া আমারে করেছে আর আমি সেই সম্পদ থেকে মানুষকে দেব। আল্লাহ যাদের হক আমার সম্পদের ভিতরে রেখে দিয়েছে, আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে যাকাত দেওয়ার তৌফিক দান করো। জোরে বলেন আমিন। মুমিন বান্দার সান নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহু আকবার। মুমিন বান্দার সান নাম্বার গুনাহ বলি, আল্লাহ রাব্বুল আলামিন, রাব্বুল আলামিন জানা দিয়েছেন মুমিন বান্দার সান নাম্বার গুনাহ বলি, মুমিনারা নিজেদের যৌবনটাকে সংযত রাখা লাগবে, নিজেদের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কারণ যৌবন কালে আমরা যত গুনাহ করি, এই যৌবন কালে আমরা গুনাহ করতে ভালোবাসি আর যৌবন কালের ইবাদত ভালোবাসেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মমিন বান্দার সান নাম্বার গুনাহ বলি, নিজেদের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা লাগবে। কার ভয়ে? আল্লাহ। এ যুবক, যৌবন আছে রং তামাশাই গুনাহ করলে হবে না, কথা কোন নাকি? মমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে। কার কাছে? মমিনের যৌবন হোটেলে বিক্রি হয় না, মমিনের যৌবন পার্কে বিক্রি হয় না, মমিনের যৌবন রাস্তাঘাটে বিক্রি হয় না, মমিনের যৌবন খরচ হবে হালাল স্ত্রীর কাছে, হালাল পদ্ধতিতে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যৌবন দিয়েছেন, কষ্ট হচ্ছে আপনাদের? এই পয়েন্টটা আপনাদের আলোচনা করতে চাচ্ছিলাম, এখন আপনারা যদি না শোনেন তাহলে বাড়ি যাওয়াই ভালো। কিছু বলবেন? যৌবনটা সংযত রাখবেন কার ভয়ে? আর যৌবন কালের ইবাদত ভালোবাসেন কে? আর যৌবনের কালের হিসাব জানাবে কার কাছে? যৌবন কালে আল্লাহ পাক পৃথিবীতে পরীক্ষা নিয়েছেন, ঠিক আছে, ভালো, আলহামদুলিল্লাহ। মহিলা মাদ্রাসা, এটা কি মাদ্রাসা? এই যে দেখেন মহিলাদের আলোচনা আসছে, শুনবেন না বাড়ির যাবে, তো একটু কয়েকটা মিনিট দেন না ভাই, কয়েকটা মিনিট, এক রাইট একটাই মুনাজাত করে দেবো ইনশাআল্লাহ। আমি বারবার আপনাদেরকে বলি, আমি আপনাদেরকে ভালোবাসি, পাবনায় আসলে মন খুলে আলোচনা করতে আমার ভালো লাগে। এই চাচা, এই চাচা, ও চাচা, কে বারে চাচা, ও চাচা, দোয়া করি বারে চাচা, তাকাচ্ছেও না বারে চাচা, কথা আমার যৌবনও নাই, ওই বার শোনারও দরকার নাই। ভাই বসেন, এই দাঁড়ানো ভাইরা বসেন, তো দোয়া করবো, বসো বসো, যা হয়েছে হয়েছে, বসো কয়েকটা মিনিট, দেখো কি বলি, বসো ভাই। এই পাঁচির ভাইরা নিচে নামো, তোমাদের অনেক প্রমোশন হয়েছে, দুই তালা ছিল এখন এক তালা নামো, আসো নিচে নাম ভাই, আপনারা বসেন, সবাই বসেন, দেখো গুটি গুটি হয় সুন্দর করে বসেন, তো বসেন, এ দাঁড়ানো ভাই বসেন, বসেন, কথা শোনা লাগে, বসে আমার ইশারা বোঝো না, বান্ধবীর ইশারা তো ঠিকই বোঝো, বসো। আমার ভাইরা দিলের কান্তা লাগা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মমিন বান্দার চার নাম্বার গুণা বলি, তারা যেন নিজেদের যৌবনটাকে সংযত রাখে, নিজেদের যৌবনটা যেন হেফাজতে রাখে। কারণ এই যৌবন কালের প্রত্যেকটা সময়ের হিসাব দেওয়া লাগবে কার কাছে? আর এই যৌবন কালে শয়তান বেশি বেশি ওয়াসওয়াস দিয়ে আমাদের গুনাহ করায় নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী ইউসুফ আলাইহিসসালাম নাম আপনারা শুনেছেন, জুলাইখা ইউসুফ নবীর চেহারার প্রেমে পড়ে গেছে, পাগল হয়ে গেছে, দশটা দরজায় তালা বন্দি কইরা গোপন কক্ষে নিয়ে যায়, জুলাইখা তার নিজের পরনের কাপড় গুলো খুলে খুলে দেবতার মুখের ভিতরে দিয়ে দেয়, ইউসুফ আলাইহিসসালাম রেখে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ
কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ জলাইখা কাছে এসে আর দোলঙ্গ পোশাক পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে এসে বলে মনে বড় জালাল পাঞ্জাবি ওয়ালা হুজুর তো কিছুই বলে না ও ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে জলাইখা এই চোখ যে মালিক বানাইছে তার কথা স্মরণ করো ইন্নি আখাফুল্লাহ অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় এ যুবক যৌবনের পরীক্ষা কাকে বলে ইউসুফ আলাইহিস সালাম আর জলাইখা গোপন রুমের ভিতরে 10টা দরজায় তালা বন্দি সিসি ক্যামেরা নাই যে ভিডিও ফাঁস হবে ভয় নাই কথা কর না কে সিসি ক্যামেরা নাই যে ভিডিও ফুটেজ ফাঁস হবে ভয় নাই কিন্তু ইউসুফ আলাইহিস সালামের অন্তরে ওই 10টা দরজায় তালা বন্দি দেওয়া রুমের ভিতরেও কার ভয় আমার দেশের যুবক 10টা দরজায় তালা বন্দি লাগবে না পার্কের সিপা গলি পাইলে যুবকের হয়া যায় কথা কর না কে পার্কের সিপা গলি পাইয়া ফুলের বাগানে বৈশা বান্ধবীর উরুর উপরে মাথা রাইখা কি মজায় গল্প করে 10 টাকার বাদাম এনেছে বান্ধবী আবার ফাটায়া ফাটায়া যুবকের মুখে দেয় যুবক খাইতে খাইতে বলে আর খাবো না সোনা ওই মহিলা ওই নারী যেটা হলো ওর প্রেমিকা ও বলে কেন খাবা না সোনা খাও বাদামে তো অনেক পুষ্টি এমন কায়দায় দুইজন পার্কের ভিতরে আলাপ করে গল্প করে মনে হয় স্বামী স্ত্রী ফেল কথা বল কিন্তু খবর নিয়ে দেখেন ওরা কেউ বিয়ে করে না ওদের নাম হলো প্রেমিক প্রেমিকা ওরা প্রেম করার জন্য পার্কে যায় ওরা প্রেম করার জন্য পার্কে যায় গোপনে গোপনে প্রেম করে কেউ জানে না বাবাও জানে না মাও জানে না যখন টের পায় পেটের ভিতরে 3 মাস তখন কয় বিয়ে কর ছেলে ভয় থেকে বাড়ি থেকে পালাইছে মিয়া আবার ছেলের বাড়িতে যায় বলে বিয়ে করো কি করছে মা কয় বিয়ের প্রলোভন দেখাইয়া কাম সারছে এখন আমি আপনার ছেলের বউ ও বলছে আকাশ সাক্ষী বাতাস সাক্ষী তুমি আমার বউ তুমি আমার জীবনের সাথী তুমি আমার আধার ঘরের বাতি এই কথা বইলা নরম মেয়েটার অন্তর গলাইয়া পটাইয়া এরকম ছেলে পেলে আমাদের দেশে আছে না নাই একটা নারীকে প্রলোভন দেখাইয়া বিয়ের কথা বইলা নারীর জীবনের সবচাইতে মূল্যবান সম্পদটা নষ্ট কইরা ওই মেয়েটারে সেকা দিয়া ও আরেকটা মেয়ের সাথে প্রেম করে এরকম হাইব্রিড লুচ্চা প্রেমিক দেশে আছে না না হাইব্রিড লুচ্চা প্রেমিক হাইব্রিড লুচ্চা প্রেমিক বিয়ে করার আগে প্রেম নয় বিয়ে করার আগে প্রেম হারাম হারাম ও মা বোনেরা মা 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 সাবধান মা প্রেম করবেন স্বামীর সাথে তোমরাও প্রেম করবা বিবির সাথে হালাল স্ত্রীর সাথে বিয়ে করার পরে প্রেম সোনা ময়না কলিজা বিয়ের আগে কত কিছু বিয়ের পরে একজন আরেকজনকে দেখতেও পারে না কারণ প্রেম করে যারা বিয়ে করছে খবর নিয়ে দেখেন শান্তি শান্তি কারণ ও নিজে চয়েস করে বিয়ে করছে বাবারে কষ্ট দিয়া মারে কষ্ট দিয়া আত্মীয় স্বজনকে কষ্ট দিয়া ওর বিয়েতে মুরুব্বীদের দোয়া ছিল এই জন্য আর জীবন থেকে লাশ উকাইরে নিছে বহু সুন্দর পাইছে ঠিকই কিন্তু শান্তি না আর যেই ছেলেটা অভিভাবক পিতা মাতার অনুমতি নিয়া তাদেরকে মুরব্বী বানায় সাক্ষী বানায়া সুন্দর করে সই তরিকায় বিয়ে করেছে ওদের জীবনে দেখেন তাও একটু সুখ শান্তি আছে কথা কর না কেন কারণ মুরব্বীরা যেখানে বরকত পিতা মাতার দোয়া আছে যেখানে শান্তি আছে তুমি প্রেম কইরে সকিনারে নিয়ে ভাইগা যাও বাবা মাকে বলে যদি না মেনে না আমরা যাব না আমরা গাছতলায় থাকবো ওরে শয়তান যে মা বাবা 20 বছর 30 বছরে তোরে লালন পালন করাইলো একটা মাইয়া রূপ দেখে পাগল হয়ে গেলি কথা কর নারীদেরকে বলবো সাবধান মা বোনেরা সাবধান যদি নারী জাতিকে সুন্দর করতে চান আমার মা বোনদের চরিত্র সুন্দর করতে চান তাহলে মেয়েগুলোকে এরকম মাদ্রাসায় ভর্তি করায় দেন কথা বলেন না কেন এই মহিলা মাদ্রাসার দুইজন হাফেজা দুইজন হাফেজা দেখেন তাদের সম্মান কত দুইজন হাফেজা তাদেরকে সম্মানের পাগড়ি পরানো হবে মুসাম্মাত আমেনা খাতুন একজনের নাম কি আমেনা খাতুন পিতা সানু বিশ্বাস এ গড়গড়ি ঈশ্বরদী পাবনাই বাড়ি
এরপরে দুই নাম্বার মুসামাত হুমাইরা খাতুন হাফেজা হয়েছেন তার বাবা জিল্লুর রহমান তার বাড়ি ওই গড়গড় ঈশ্বরদী পাবনা এর জন্য ভাইরা আমার আমরা সকলেই এই দুইজন হাফেজার পিতামাতার জন্য দোয়া করব তো ইনশাআল্লাহ তাদেরকে কি যেন সম্মানে দেওয়া হবে আবার মাইক দিয়ে ডাকা লাগবে তাদের উপস্থিত করতে পারেন না তাদেরকে কিছু সম্মানে পুরস্কার দেওয়া হবে তাদের পিতামাতা এবং মেয়েদের জন্য মানে বোরকা না হ্যাঁ মেয়েদের জন্য বোরকাই তো দেয় সাধারণত মাহফিলে দেখি মেয়েরা ভিতরেই তো থাকবে ইনশাআল্লাহ ভিতরে থাক ওদেরকে সামনে আসার দরকার নাই ওদের বাবাদেরকে হাত বাবাদের হাতে সেই সম্মানের জিনিসগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আর এগুলো আবার বাবারা তাদের মেয়ের হাতে পৌঁছায় দেবে কথা বলেন ঠিক কিনা সম্মানের ভাইয়ের আমার আলোচনা আছে এই থামেন বলেন আছে আছে দ্বিতীয়জন হুমায়রা খাতুন পিতা জিল্লুর রহমান মঞ্চে চলে আসেন এ ভাই তোমাদেরকে যাইতে নিষেধ করছি না কেবারে তোমাদের দোয়া লাগবে না বাপ রে বাপ তাহলে মুমিনদের চার নাম্বার গুনাহ বলে নিজের যৌবনটাকে কি করা লাগবে হেফাজত করা লাগবে কার ভয় ইউসুফ আলাইহিসসালাম আল্লাহকে ডেকে বলে আল্লাহ দশটা দরজায় তালাবন্দি করা আছে কিন্তু তোমার ভয় না সামনের দিকে যাব এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম দৌড় মারলেন আল্লাহ পাক দশটা দরজার তালা খুলে দিলেন কিন্তু নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক পিছন দিক থেকে মারছে থাবা এক থাবা ইউসুফ আলাইহিস সালামের জামার পিছনের অংশ ছিঁড়ে গেছে স্বামী তাকায়া দেখে সামনে তার স্বামী আজিজ মিশর দাঁড়ায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় মুহূর্তের মধ্যে জলেখা তখন নাটকের মোড চেঞ্জ করে বলে আমার স্বামী গো আর কিছুক্ষণ দেরিতে আসলে আমার সর্বনাশ হয়ে যাইতো ইউসুফ আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে জোরে কন্যা উজবিল্লাহ এই কথা বলে নেকা কান্না শুরু করে দিল অভিনয় করা শুরু করে দিল ইউসুফ আলাইহিসসালাম বাজান গো আমার মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া 9.5 বছর তাকে জেলখানায় বন্দী করে রাখা হলো আজ পৃথিবীতে তাকায় দেখেন কত মানুষকে মিথ্যা দর্শনের অভিযোগ দিয়া বছরের পর বছর জেলখানায় রাখা হয় কথা বলেন ঠিক কেনা যে আল্লাহ পাক ইউসুফ আলাইহিসসালামকে মিথ্যা দর্শনের অভিযোগ দিয়েছিল জলাইকা আল্লাহ রাব্বুল আলামিন 9.5 বছর পরে সেই ইউসুফ আলাইহিসসালামকে জেলখানা থেকে বের করে মিশরের খাদ্য মন্ত্রীর চেয়ার দান করেছিলেন বলেন আল্লাহ আকবার সে আল্লাহ যা আছে না নাই জোরে বলেন আছে না নাই যারা ইসলামের বিরুদ্ধে নবীদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে বেলা শেষে কিন্তু তারাই পরাজয় বরণ করেছে আর নির্যাতিত অসহায় মজলুম মুসলমান ঈমানদারদেরকে আল্লাহ পাক বিজয়ের হাসি হাসাইছেন বলেন আল্লাহু আকবার এই জন্য যৌবনটা হেফাজত করবে কার ভয় যৌবন কালেই গুনাহ করতে মনে চায় যৌবন কালেই টাইম পাস করতে মনে চায় যৌবন কালে এখানে সেখানে ঘুরতে মনে চায় যৌবন কালে ঘরে বউ থাইকাও অন্য নারীর দিক তাকাইতে মনে চায় কথা বলেন না কেন নিজের বউরে দেখতে ভালো লাগে না পাশের বাড়ি ভাবিরে দেখে কয় আসসালামু আলাইকুম ভাবি কেমন আছেন ভাবি আপনার সিয়ারা দেখে মনে হয় দুইটা ছেলের মাই না আপনারে আবার বিয়ে দেয়া যাবে দেন পুরস্কার দেন দ্বিতীয় মেয়েটা আছে হুমায়রা খাতুন তার পিতা জিল্লুর রহমান পক্ষ থেকে হাতিয়ার গ্রহণ করছেন আর আছে
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين غرغري রাবিয়া বসরি মহিলা হাফিজা মাদ্রাসা তিমখানার অধ্যক্ষ আল্লাহ আজকের বার্ষিক দুই দিন তাফসীরুল কোরআন মাহফিল থেকে আমি গোনাগা প্রথম রজনী থেকে তোমার দরবারে হাত তুলে ধরেছি মাগরিব থেকে রাত্রি একটা পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে মালিক বক্তা শ্রোতা সবাইকে এর উপরে আমল করার তৌফিক দিয়া দাও আল্লাহ আমরা যারা হাত তুলে ধরেছি অনেকের মা নাই বাবা নাই ইতিম মানে কবরে চলে গেছে জনম দুখিনী মা বাবার কবরে আর সবটুকু পৌঁছায় দাও কবরে গুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বির হেম হোমা কামা রব্বায়ানি সগির অকর রব্বির হেম হোমা কামা রব্বায়ানি সগির রব্বুল আলামিন আমাদের মাতা পিতা যাদের বেঁচে আছে হায়াত বাড়ায় দাও পিতা মাতার খেদমত করে জান্নাত অর্জন করা তৌফিক দিয়া দাও আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মালিক মাফ করে দাও কবর গুলো জান্নাতের বাগান বানায় দাও এই মাহফিলের জন্য নগদে মাকিতে যারা টাকা পয়সা দিল আল্লাহ সকলের দান গুলো কবুল করে না আজকের মাহফিলের প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আলহাজ মোহাম্মদ ইমলাক হোসেন বাবু বিশ্বাস ভাই আল্লাহ তাআলা 50,000 টাকা দিয়েছেন আবার আমি গুনাহগারের হাতে 5,000 টাকা দিয়ে দোয়া চেয়েছি রব্বুল আলামিন দোয়াকে কবুল করে নেন মনের বাসনাকে পূরণ করে দেন কোটি কোটি টাকার মালিক বানায় দেন আজকের মাহফিলের অনেকে দান করেছেন আল্লাহর একজন মুরব্বি 60,000 টাকা দিয়েছেন আল্লাহ তাআলা অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ 5,000 10,000 10,20,50,200,100,500 মা বোন সহ তরুণ যুবক বৃদ্ধ বাবা জিরা যে যা দান করেছে আল্লাহ সকলের দান গুলো কবুল আর মঞ্জুরি করে নাও এই দান রসিলা করে আমাদের সবাইকে আল্লাহ কোটিনি কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করেও আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও মাদ্রাসা কুমুদিকে কবুল করে নাও সম্মানিত স্যার আমাকে দাওয়াত দে বগুড়া থেকে নিয়ে আসছেন আল্লাহ স্যারের হায়াত বাড়ায় দেন স্যার বাড়িতে বসলাম খাইলাম আল্লাহ ওই বাড়ির বরকত রহমত বরকত নাজিল করেন আল্লাহ যে যুবক ভাই যোগাযোগ করেছেন আল্লাহ যুবক ভাইয়ের হায়াত বাড়ায় দেন রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যত মানুষ কোরআন শোনার জন্য এসেছে আল্লাহ সবাইকে নিরাপদে বাড়ি পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়া দাও আল্লাহ সকলের ক্ষেত খামারে বরকত দিয়া দাও কৃষি ক্ষেতে বরকত দিয়া দাও ব্যবসা বাণিজ্য বরকত দিয়া দাও হায়াতের জিন্দিগিতে বরকত দিয়া দাও চাকরিতে বরকত দিয়া দাও যে যুবকের আপনি বিপদগামী হয়ে আছে ও আল্লাহ বেকার হয়ে বসে আছি ওই যুবকদের কর্মস্থানের ব্যবস্থা করে দাও রে মালিক আল্লাহ তাআলা আজকের মাহফিলে যতগুলো মানুষ হাত তুলে ধরেছে আল্লাহ দাড়ি পাকা মুরব্বি যুবক ভাইরা আলেম ওলামা বৃদ্ধ বাবা জি ছোট মাসুম বাচ্চারা পর্দা নিয়ে মা বোনেরা যার হাত দুখানে পছন্দ হয় সে হাতের বদলতে আজকের দোয়াকে কবুল আর মঞ্জুর করে না সূরা আল মুমিনুনের 7টা গুণাবলী নিয়ে আলোচনা করেছে এক নাম্বার সালাত আদায় করা লাগবে বিনয়ের সহিত আল্লাহর ভয় নিয়া দুই নাম্বার অনার্থক কথাবার্তা অনার্থক কাজকর্ম থেকে অনার্থক জিনিস আজেবাজে জিনিস শ্রবণ থেকে বিরত থাকতে হবে সেইটা বলবো যেইটা বললে সব হয় ভালো ভালো কাজ আল্লাহ আমাদের করার তৌফিক দিয়া দাও আল্লাহ যাদেরকে সম্পদ দিয়েছেন যাকাত দেওয়ার তৌফিক দিয়া দেন আমাদের লজ্জাস্থানগুলোকে আল্লাহ হেফাজত করার তৌফিক দিয়া দেন যৌবনকে আল্লাহ হেফাজত করার তৌফিক দিয়া দেন আমাদেরকে ওয়াদা পালন করার তৌফিক দিয়া দাও ও মালিক আমানত রক্ষা করার তৌফিক দিয়া দাও আল্লাহ সালাত আমাদের বুঝে শুনে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দিয়া দাও সালাতের প্রতি যত্নবান হওয়ার তৌফিক দিয়া দাও নিজেকে নামাজি বানায় দাও আল্লাহ পরিবার পরিজন ছেলে মেয়ে যা দান করেছেন সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন দীন ইসলাম বুঝে সঠিকভাবে আল্লাহ আমাদের সন্তানগুলোকে মানুষের মতো মানুষ বানার তৌফিক দিয়া দাও আল্লাহ দুজন হাফেজা তাদের পরিবারকে আল্লাহ কবুল করে নাও ও মালিক এই মাদ্রাসাকে কবুল করে নাও আল্লাহ তাআলা এলাকার সমস্ত মা বোনদের এই বুস্টা দান করো আল্লাহ এই মাদ্রাসায় নারীদেরকে দিয়া তাদেরকে হাফেজা বানানোর তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যে মানুষগুলো কষ্ট করে এসেছে মালিক কি দিয়ে বিদায় দেব আমি জানি না ও আল্লাহ বাকি জীবন আমাদের সবাইকে সিরাতুল মুস্তাকিমের পথে কবুল করে নেন প্রশাসনের ভাইদেরকে কবুল করে নেন আজকের মাহফিলের আয়োজন যারা করেছেন কষ্ট করে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন হায় রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ বুঝে